আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, আজকে আমরা আলোচনা করব হচ্ছে লোকাস বা সঞ্চয়পথ নিয়ে। লোকাস বা সঞ্চয়পথের আলোচনাটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, তার কারণ এটা সরলরেখার জন্য এটার গুরুত্বটা আমরা খুব বেশি উপলব্ধি করতে না পারলেও, আমরা যখন সামনে আরো হচ্ছে বাকি জিনিসগুলো নিয়ে, বাকি যখন আমরা বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এগুলো নিয়ে কাজ করব, তখন দেখা যাবে লোকাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো লোকাসকে এমনিতেই বাংলায় বলে হচ্ছে সঞ্চয়পথ, আর বায়োলজিতেও এটা একটা বিশেষ নাম আছে। বলতো লোকাস, বায়োলজিতে লোকাস নাম জিনিসটা কি? হ্যাঁ, লোকাস হচ্ছে ক্রোমোজোমের একটা স্থান যেখানে আর কি মানে জিন থাকে আর কি। বৈশিষ্ট্য প্রকাশকারী জিন, হুদা জিন থাকলে হবে না, বৈশিষ্ট্য প্রকাশকারী জিন থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, তো লোকাস এই গেল। আর লোকাসের যে বিন্দুগুলো থাকে, এটা হচ্ছে একটা বিন্দুর সেট যেখানে প্রতিটা বিন্দুর উপরে একই শর্ত আরোপ করা থাকে। এখন প্রত্যেকটা বিন্দুর উপরে যদি একই শর্ত আরোপ করা হয়, তাহলে ওই বিন্দুগুলোকে আমি এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি এবং এক্স ওয়াই এর উপরে একই শর্ত আরোপ করে তাদেরকে তৈরি করতে পারি, তাই না? তাইলে তো আমরা সঞ্চয়পথটা পেয়ে যাবো। তা দেখি, এটার জন্য আসলে মানে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি জরুরি এটা সংজ্ঞা টঙ্গার থেকে। তো আমরা ম্যাথের দিকে ঝাঁপায় পড়ি, দেখি কি অবস্থা এখানে আছে। মানে এখানে একটা ম্যাথ দিছে তোমাদেরকে, বলে দিছে কি লোকাস করতেছে। ওকে, এখানে বলে দিছে তোমাদের যে একটা বিন্দু দেওয়া আছে এ জিরো আর একটা হচ্ছে জিরো এ। বিন্দু দুইটি হতে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্বের বর্গের অন্তর টুয়াইস এ এর সমান হলে তাদের সঞ্চার পথ নির্ণয় করো। আচ্ছা, যে বিন্দুগুলো দূরত্ব পাচ্ছি আমরা, তাদের বর্গের অন্তর হবে হচ্ছে টুয়াইস এ এর সমান। তাহলে একটু গ্রাফে আমরা একটু প্লট করার চেষ্টা করি। একটা বিন্দু ধরলাম এখানে এ জিরো, এটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু, একটার নাম দিলাম এইখানে বি জিরো এ। ওকে, তারপরে এখন একটা নির্দিষ্ট বিন্দু আছে যে বিন্দুটার নাম দিলাম আমরা পি। এই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা পি নাম দিয়ে হচ্ছে সঞ্চারপথের ইকুয়েশন গুলাকে ব্যবহার করি, তো চেষ্টা করবো পি হিসেবে ইউজ করার জন্য। এখন বলা হয়েছে এ থেকে এই পি বিন্দুর যে দূরত্ব এবং বি থেকে এই পি বিন্দুর যে দূরত্ব, তাদের অন্তর হবে হচ্ছে টুয়াইস এ এর সমান, হ্যাঁ, বর্গের অন্তর। এখন কোনটা, কোন দূরত্বটা বড়, কোন দূরত্বটা ছোট, এটা কি আমাকে বলে দিছে? এটা কিন্তু বলে নাই, তাই না? তার আমরা ধরে নিতেছি আপাতত যে যেহেতু এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার, কোনটা বড় কোনটা ছোট আমরা জানি না, সেই কারণে এইটা সমান হচ্ছে টুয়াইস এ এর মডিউলাস। তার মানে এই ভ্যালুটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। কোনটা বড় নিতে হবে কোনটা ছোট নিতে হবে এটা যেহেতু আমরা জানি না, সে কারণে আমরা এখানে একটা মডুলার সাইন ইউজ করলাম। ওকে, এরপরে এখন দেখি তাহলে এই এপি থেকে এপি দূরত্বটা আসলে কত। এপি দূরত্বটা বোঝাবে হচ্ছে এই এ জিরো থেকে এক্স ওয়াই এই বিন্দুটার দূরত্ব। এখন তাহলে ওর ভুজ বরাবর অন্তরগুলোকে আমরা কাউন্ট করি, তাহলে হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এটা হচ্ছে এপি স্কোয়ারের জন্য লিখতেছি, হ্যাঁ। তারপরে আসবে হচ্ছে ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার, এটা গেল এপি স্কোয়ার। এবার বিপি স্কোয়ার, বিপি স্কোয়ারের জন্য আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস প্লাস মাইনাস টুয়াইস এ। অর্থাৎ আমাদের প্রশ্নে যেই শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা আমরা লিখছি, এবং সেই শর্তটা লেখার সময় সেই যে সাধারণ বিন্দু, প্রত্যেকটা বিন্দুকে আমি বলছি এক্স ওয়াই। আমি এটা আগেই বলে দিছিলাম যে আমরা এই বিন্দুগুলোকে হচ্ছে এক্স ওয়াই হিসেবে ধরে রাখবো, যাতে আমাদের হিসাব করার সুবিধা হয়, হ্যাঁ, কারণ প্রত্যেকটা বিন্দু একই শর্ত আরোপ করা হচ্ছে, তো প্রত্যেকটা এক্স ওয়াই এর উপরে একই যাতে শর্ত আরোপিত হয় সেই কারণে আমরা এইভাবে লিখছি। আচ্ছা, তাহলে এটাকে সিম্পলিফাই করা লাগবে। এবার এটা সিম্পলিফাই করলে দেখা যাবে আসবে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার, তারপরে ওয়াই মাইনাস আসবে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে প্লাস টু এ ওয়াই মেবি, হ্যাঁ, টু এ ওয়াই মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস। আচ্ছা, এখানে দেখো ওই মডিউলার সাইনটা তোলার জন্য আমি এখানে প্লাস মাইনাস ইউজ করছি, কারণ প্লাস হবে না মাইনাস হবে যেটা আমরা জানি না, যেহেতু সেখানে প্লাস মাইনাস দুইটাই ইউজ করতে হবে। এটাকে যদি ফার্দার আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এখান থেকে পাওয়া যায় শেষ পর্যন্ত টুয়াইস এ, এটা কাটাকাটি চলে যাবে অনেক কিছু, ইকুয়ালস প্লাস মাইনাস টুয়াইস এ, শেষ পর্যন্ত বাকি থাকবে এখানে থেকে দেখবো তোমরা এক্স ইকুয়ালস প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হিসাব করে নিজেরা ক্যালকুলেট করে ফেলতে পারবা। বুঝতে পারছি কি করলাম,
আমরা যে সাধারণ বিন্দুটার কথা বলছি, নির্দিষ্ট একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু পি ধরে নিলাম, ওই পি বিন্দুর উপরে আমরা শর্ত আরোপ করলাম। তাহলে দেখো, এখন এই পি বিন্দুটা যদি এখানে থাকে তাইলেও ঘটনাটা সত্যি, পি বিন্দুটা এখানে থাকলে ঘটনা সত্যি, এখানে থাকলে ঘটনা সত্যি, কারণ এই এক্স ওয়াই এর উপরেই কিন্তু আমরা এই শর্তটা আরোপ করছি, এবং এই শর্তটা সব জায়গার জন্য সত্যি হবে না, তাই না? এই হচ্ছে কাহিনী। তাহলে বলো তো, এটার ইকুয়েশনটা আসলে হইলো কি শেষ পর্যন্ত? এটা দেখতে কিরকম? এই যে mx প্লাস সি, y ইকুয়ালস mx প্লাস c, ওই হিসাব যদি করি তাহলে এমনিতে ঢাল যেহেতু আছে 1, ওর সামনে সহগ x এর সহগ যেহেতু 1, তার মানে হচ্ছে এই সমীকরণের ঢাল 1। ঢাল 1 হওয়ার মানে হচ্ছে সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর ঢাল যেহেতু পজিটিভ তার মানে রেখাটা স্বাভাবিকভাবে, কি ব্যাপার, মানে এইখানে হইতে পারে, যেহেতু 1 এককে ছেদ করছে তো আমরা ধরে নিতে পারি এইটা হচ্ছে প্লাস 1 ইউনিট, অথবা সে একই রকম ভাবে এই দিক থেকে শুরু করতে পারে। আমরা ধরে নিতেছি এটা হচ্ছে মাইনাস 1 ইউনিটস, ঠিক আছে? তাহলে আমাদের প্লাস 1 এবং মাইনাস 1 এইটুকু হলো, এবং এই রেখা দুইটা দুইটাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই যে কোনো দুইটাই অ্যান্সার হইতে পারে, ঠিক আছে? কারণ যে বললাম যে কোনটা বড়, কোনটা থেকে দূরত্ব বড় আর কোনটা থেকে দূরত্ব ছোট এটা আমরা জানি না। এখন এই রেখাটার জন্য দেখা যাইতেছে এপি বড় হবে, এইখানে কোথাও যদি বিন্দু থাকে তাহলে এপি বড় আর বিপি ছোট হয়, আর যদি রেখাটা এইদিকে থাকে তাহলে দেখা যাবে যে বিপি বড় হচ্ছে আর এপি ছোট হইতেছে, এইরকম ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, এই হলো সঞ্চারপথের একটা ম্যাথ। আমরা সঞ্চারপথের আরো কিছু অঙ্ক দেখি। এখানে বলে দিছে 2, 3 বিন্দু থেকে সব সময় 4 একক দূরত্বে অবস্থান করে এমন বিন্দুর সেট নির্ণয় করো। তাহলে 2, 3 একটা নির্দিষ্ট বিন্দু আছে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 2, 3, এটা থেকে সব সময় একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তাহলে ধরে নিলাম 4 একক দূরত্বে যেহেতু অবস্থান করতেছে, তাহলে এই বিন্দুটা থেকে 4 একক দূরত্বে আমরা হচ্ছে 4 একক দূরত্বে এই দিকে হইতে পারে, এটা এই দিকে হইতে পারে, এটা এই দিকে 4 একক হতে পারে, এই দিকে 4 একক হতে পারে, এই দিকে 4 একক হতে পারে, এই দিকেও 4 একক হতে পারে, আবার এই দিকে হইতে পারে, এই দিকে হইতে পারে। তাহলে আমরা নিবটা কোন দিকে? আমাদেরকে এই প্রত্যেকটা বিন্দুকে আসলে নির্ণয় করে দেখাইতে হবে, কারণ এই প্রত্যেকটা বিন্দুর উপরেই, প্রত্যেকটা বিন্দুর উপরেই শর্ত আরোপ হচ্ছে, তারা হচ্ছে ওই বিন্দুটা থেকে 2, 3 বিন্দুটা থেকে 4 একক দূরত্বে অবস্থিত। তাহলে এটার জন্য আমরা আবারও কি একটা সাধারণ বিন্দু কল্পনা করে নিব। বুঝতে পারতেছো যে এটা দেখতে হবে একটা বৃত্তের মতো, আর যে জিনিসটা আমরা কেন্দ্র বা 2, 3 যে বিন্দুটা সেটা আসলে একটা কি বলে কেন্দ্র, তাই না? তাহলে আমরা নির্দিষ্ট একটা বিন্দু একটাকে ধরলাম, এই বিন্দুটাকে ধরলাম পি, ওর নাম দিলাম হচ্ছে এক্স ওয়াই। শর্ত কি দেওয়া আছে? যে দূরত্ব হবে 4 একক, তার মানে ওই আর কি ব্যাসার্ধ 4 একক। তাহলে এখান থেকে আমরা বলি এবার যে 2, 3 থেকে দূরত্ব, 2, 3 থেকে দূরত্ব নিব আমরা এক্স ওয়াই এর। তাহলে দূরত্ব হিসাব আমরা কি দিয়ে করি? রুট ওভার ভুজ দ্বয়ের ব্যবধান, তার মানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার কোটি দ্বয়ের ব্যবধান ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস হবে হচ্ছে 4 একক। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আসবে, সিম্পলিফাই করা লাগবে না আসলে, এভাবে রেখে দিলে হবে বৃত্তের ইকুয়েশনের মতো, ইকুয়ালস 4 স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছি সবাই, বুঝছি এটা, জি ভাইয়া। যারা বৃত্তটিত্ব করছে তাদের জন্য তো নতুন কিছু না আর কি। হ্যাঁ, তারপরে দেখি কি আছে। আচ্ছা, আর একটা ম্যাথ, কি ব্যাপার, এখানে তো আর একটা ম্যাথ ছিল, হয়ে গেল। বসে একটি শীর্ষ ত্রয় এক্স ওয়াই, একটা ত্রিভুজের আর কি, এটা ত্রিভুজ, একটা ত্রিভুজের শীর্ষ ত্রয় একটা দেওয়া আছে এ এক্স ওয়াই, বি মাইনাস 3 মাইনাস মাইনাস 6 মাইনাস 3, এবং সি আর একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটি একটি সেটের সদস্য, যে সেটের যে কোনো বিন্দু বিসি এর ওপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য, সরি, বিসি এর ওপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 5 একক, এর সঞ্চারপথ বের করা আছে। আমি একটু একে দেখাই। প্রথমত বলে দিছে যেহেতু এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ আঁকি আমরা, ধরলাম এটা হচ্ছে ত্রিভুজ। আর বলে রাখি, ত্রিভুজ যখনই আঁকবা কোশ্চেনে, তোমার যেভাবেই দেওয়া থাকুক না কেন, ত্রিভুজ অবশ্যই আঁকবো বিষমবাহু, ঠিক আছে? কখনোই সমবাহু ত্রিভুজ আঁকতে যাবা না, কিংবা হচ্ছে সমদ্বিবাহু, এইসব কিছু আঁকবা না, সবসময় বিষমবাহু ত্রিভুজ আঁকবা যে কোনো কোশ্চেন দিলে। আচ্ছা, এই বিষমবাহু ত্রিভুজের ধরলাম এই বিন্দুটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স ওয়াই, এবং
বাকি বিন্দু দুইটা হচ্ছে খুব মানে ভদ্র বিন্দু, এটা হচ্ছে -6 -3, আর একটা বিন্দু দিয়ে দিছে সি, সেটা হচ্ছে 6 আর 3। আর একটা জিনিস দেওয়া আছে শর্তের ভিতরে, কোশ্চেনের ভিতরে, যে যে সেটের যে কোনো বিন্দু বিসি এর উপর অঙ্কিত মধ্যমা, তাহলে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা, বিসি এর মধ্যবিন্দু লাগবে আমার। বলতো বিসি এর মধ্যবিন্দুকে কি দিয়ে ডিনোট করতে হবে? এটা বলছিলাম আগের দিন, ডি দিয়ে ডিনোট করতে হবে, যেহেতু এ এর বিপরীত বাহু সে কারণে ডি দিয়ে ডিনোট করতে হবে। আচ্ছা, আর তাহলে মধ্যমাটা হবে কি এইখান থেকে এই পর্যন্ত? এখন বলছে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য 5 একক। আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্যটা হবে 5 ইউনিটস। তাহলে এইটা কিভাবে করব? এটা আসলে একই রকমই একটা ম্যাথ দেখা যাবে। এখন কথাটা হচ্ছে যে এ বিন্দু যেখানেই থাকুক না কেন, এই মধ্যমা বা এই ডি বিন্দু থেকে তার দৈর্ঘ্য যাতে হয় 5 একক। তাহলে এই 5 একক দূরত্ব এইদিকেও হইতে পারে, তাহলে এ বিন্দুটা তখন এইখানে, 5 একক দূরত্ব এখানে হইতে পারে, তখন এ বিন্দুটা এই জায়গায়, 5 একক দূরত্ব এখানে হইতে পারে, তাহলে এই বিন্দুটা, এ বিন্দুটা এই জায়গায়, তাই না? বলতো এটা আগের ম্যাথের থেকে ডিফারেন্ট কিছু কি? একদমই ডিফারেন্ট না, উল্টা এখানে যে জিনিসটা দেওয়া আছে আমাদেরকে হচ্ছে ডি বিন্দুটার স্থানাঙ্ক বের করে নিতে হবে। বলতো ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই যে বি এবং সি এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে ডি, মনে রাখবা। যখনই হচ্ছে আমরা কি বলে এটারে, এই একই জাতীয় দুইটা সংখ্যার এরা স্থানাঙ্ক ব্যবস্থা দেখো, দুইটা বিপরীত মানে বিপরীত দিকে আছে একজন আরেকজনের থেকে, এটা হচ্ছে -6 -3, এটা হচ্ছে +6 +3, এই ধরনের কেসে সবসময় মধ্যবিন্দু হয় ওখানে মূল বিন্দু, ঠিক আছে? মূল বিন্দু এক্ষেত্রে মধ্যবিন্দু। তাহলে বোঝাই যাইতেছে এখন যে এই মূল বিন্দুটা থেকে এই রেখা, এই এক্স ওয়াই এর দৈর্ঘ্য, এক্স ওয়াই এর দৈর্ঘ্য সবসময় 5 একক। তাহলে এডি ইকুয়ালস কোশ্চেন অনুযায়ী, শর্ত অনুযায়ী আর কি, এডি ইকুয়ালস 5 ইউনিটস। তাহলে এডি সমান কত? এডি হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব, তাহলে এক্স -0, আমরা এমনিতেও শিখছি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দিয়ে দিলেই হয়, তারপরে ভদ্রতা করে করতেছি আর কি, এক্স -0 হোল স্কোয়ার ওয়াই -0 হোল স্কোয়ার ইকুয়ালস টু হবে 5। সুতরাং আমরা এই সঞ্চারপত্রের ইকুয়েশন পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 ইউনিটস। বুঝতে পারছি, বুঝছিটা? জি ভাইয়া। এটা কি দিছে? এটা খুব মজার একটা ম্যাথ, আমার খুব ভালো লাগে এটা। আচ্ছা, A04 আর হচ্ছে 06 দুইটা বিন্দু দেওয়া আছে, কার্তেশীয় সমতলে একটি বিন্দুর সেট যে কোনো উপাদানের সাথে এ বি রেখাংশ সমকোণ উৎপন্ন করে। আচ্ছা, বলতেছে এটা কি এই সেটটি দ্বারা অনুযোগ সঞ্চারপথ। আচ্ছা ঠিক আছে, প্রথমত একটা রেখা নিই আমরা, হ্যাঁ, সেটা হচ্ছে এ আর বি এর কথা যেহেতু বলা হইতেছে, তাহলে ধরে নিলাম এটা হচ্ছে A04 আর এটা হচ্ছে B06। তো ওরা বলছে যে কার্টেশিয়ার সমতলে আপনি যে কোনো বিন্দু যদি এর ভিতরে নেন, যে কোনো বিন্দু বলতে ওই যে কি সঞ্চারপথের বিন্দুগুলা, তাহলে বিন্দুগুলার এমন হবে সেট বা তার উপরে যে শর্তটা হবে, যদি আমি এখানে কোনো বিন্দু নেই, তাহলে এই এই এ বিন্দু এবং বি বিন্দুকে যদি আমি কানেক্ট করি এই রেখার বিন্দুটার সাথে, তাহলে এইখানে যে উৎপন্ন কোণ হবে সেইটা হবে হচ্ছে 90 ডিগ্রিজ। অর্থাৎ যে কোনো পি বরাবর নিলে, যে কোনো পি এর উপরে কোণ পি হবে 90 ডিগ্রিজ। পি যদি এইখানে হয় তাইলেও এই কোণটা হবে 90 ডিগ্রিজ, পি যদি এখানে হয় তাইলেও যাতে হয় 90 ডিগ্রিজ, এটা হচ্ছে শর্ত। তাহলে এটা কিভাবে মেনটেন করা যায় একটু দেখি। আচ্ছা, ধরে নিলাম এইখানে একটা বিন্দু পাইলাম, এই বিন্দুটা হবে পি, এখানে একটা বিন্দু পাইলাম, এই বিন্দুটাও হবে পি। ওদের ভাষ্য মতো আমি যদি এই দিক বরাবর, সরি, এই দিক বরাবর এই রেখাটা যোগ করে দেই, তাহলেও এখানে পাবো একটা কি 90 ডিগ্রি, আবার এই দিক বরাবর যদি আমি এইটাকে যোগ করে এইখানে যোগ করে দেই, তাহলে এখানে পাবো একটা 90 ডিগ্রিজ। এটা যদি আমি নিচে কোথাও করি তাহলেও ওই একই কথা, ওদের ভাষ্য মতে এইখানেও যে কোণটা তৈরি হবে সেটা হবে 90 ডিগ্রিজ। বলতো এটা মানে কোনো কিছুর সাথে কি মিল পাচ্ছ? কেউ কি কোনো কিছুর সাথে এটা রিলেট করতে পারতেছো? যে আমি একটা সঞ্চার পথের উপরে যে কোনো বিন্দুই নেই না কেন, সেটা একটা রেখার সাপেক্ষে সবসময় 90 ডিগ্রি হচ্ছে। মনে আছে ছোটবেলায় একটা থিওরি পড়ছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হয়? সমকোণ হয়। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ বলতে আমরা যেটা ব্যাস নিতাম প্রথমত, তারপরে ব্যাস থেকে আমরা যে কোনো বিন্দু নিই, আমি যদি এইখানে একটা বিন্দু নেই তাহলে এইটা কত হইতো?
এটাও হয়তো 90 ডিগ্রি, আমি যদি এই দিকে নিতাম তাহলে এটাও হয়তো 90 ডিগ্রি, আমি যদি এইখানে নিতাম এখানে কোথাও তাহলে এইটাও হয়তো 90 ডিগ্রি। অর্থাৎ এটা আসলে শেষ পর্যন্ত দেখা যাবে একটা বৃত্ত ফর্ম করতেছে, তাই না? এই যে ফর্ম হওয়া যে বৃত্তটা, সেই বৃত্তটা আবার কি করতেছে, এই এবিটা হচ্ছে সেই বৃত্তের ব্যাস। তাহলে সেই বৃত্তের আমরা কেন্দ্রও বের করতে পারবো, সে বৃত্তের ব্যাসার্ধ আসলে আলাদা করে বের করা সম্ভব, কিন্তু এখানে আমাদের সমীকরণটা বের করতে হবে হচ্ছে এই পি বিন্দু দিয়ে। তাহলে পি বিন্দুটাকে আমরা নির্দিষ্ট এই বিন্দুটা ধরে নিলাম, এটা হচ্ছে পি বিন্দু, তাহলে পি বিন্দু এবং এটা হচ্ছে এক্স ওয়াই। এখন আমাকে, আমি বুঝতেছি এটা বৃত্ত হবে, কিন্তু আমি শর্ত আরোপ করার জন্য, বৃত্তের শর্ত আরোপ করার জন্য তো আমার একটা আছে যে একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে এবং এই কেন্দ্র থেকে দূরত্বগুলো সবসময় সমান হয়, কিন্তু এখানে দূরত্বটা তো আমার এখানে দেওয়া নাই কাহিনীতে, তাই না? তাহলে সেই কারণে আমরা একটু অন্য ফর্ম্যাটের দিকে যাব, সেটা হচ্ছে দেখো আমি পি বিন্দুটা যেখানেই রাখি না কেন, এপি এবং বিপি পরস্পর লম্ব হয়, তাই না? পি যেখানেই থাকুক এপি লম্ব বিপি, দেখো তো খেয়াল করে। এই মানে এই এই কোশ্চেনের জন্য কিন্তু শর্ত একটা, আমরা বলছিলাম না যে আমরা নির্দিষ্ট এক্স ওয়াই নিয়ে কাজ করব, সেই এক্স ওয়াই এর উপরেই হচ্ছে শর্ত আরোপ করে আমাদেরকে ম্যাথটা সলভ করতে হবে। তাহলে এবার শর্তটা বুঝতে পারছি, এই ম্যাথের জন্য শর্ত হচ্ছে আমরা পি যেখানেই রাখি না কেন এপি এবং বিপি লম্ব হবে। এইখানেও এরা পরস্পর লম্ব, এইখানেও এপি এবং বিপি লম্ব, এইখানেও এপি এবং বিপি লম্ব। এই শর্তটা নিয়ে যদি আমরা কাজ করে আগাইতে চাই, তার মানে কি এপি এর যে ঢাল হবে এবং বিপি এর যে ঢাল হবে তাদের গুণফল হবে কত, -1, তাই না? তাহলে আমরা বলতে পারি এম এপি ইন্টু এম বিপি ইকুয়ালস হবে -1। তাহলে এম এপিটা বের করি, বলো ঢাল অফ এ এপি আর কি, এই রেখার ঢাল, ঢাল কিভাবে বের করে, উপরে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর নিচে হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে এপি এর জন্য আমরা বলতে পারি ওয়াই মাইনাস ফোর, ওয়াই মাইনাস ফোর আর তার নিচে হবে হচ্ছে এক্স মাইনাস জিরো। আর বিপি এর জন্য আমরা বলতে পারি বিপি, এইটার জন্য হচ্ছে প্রথমত ওয়াই এর ওয়াই মাইনাস সিক্স এবং এক্স মাইনাস জিরো, ওয়াই মাইনাস সিক্স এবং এক্স মাইনাস জিরো ইকুয়ালস হচ্ছে -1। এটা যদি আমরা সলভ করি আমরা পাবো আসলে এইরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স ওয়াই মাইনাস ফোর আর কি ইকুয়ালস টু জিরো, এটা পাওয়া যাবে। আর এটাকে একটু ফার্দার সিম্পলিফাই করে দেখাইতে হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 4 6 24। দেখো তো বুঝতে পারলাম নাকি সবাই? জি ভাইয়া। আচ্ছা গুড। আচ্ছা ভাইয়া, এটা কি আমি পিথাগোরাস দিয়ে করতে পারতাম না? পিথাগোরাস দিয়ে তুমি, হ্যাঁ পিথাগোরাস দিয়ে করা যেত, ভালো বলছো। এই যে আমরা চাইলে পিথাগোরাস দিয়ে করতে পারতাম, আমরা ব্যবহার করতে পারতাম আর একটা সূত্র, এপি স্কোয়ার আর হচ্ছে বিপি স্কোয়ার ইকুয়ালস হইতো তখন হচ্ছে 2, মানে এবি এর যে দৈর্ঘ্যটা এবি স্কোয়ার তার মানে 2 স্কোয়ার, এবি এর দৈর্ঘ্য হচ্ছে 2, এটা দিয়ে করা যাবে। মানে সলভ করতে মনে হয় ইয়া করতে হবে, ঝামেলাটা হবে কি যে এখানেও, আচ্ছা ওয়েট দেখি, পি আর বিপি, হ্যাঁ হ্যাঁ এটা হয়ে যাবে, ঠিক আছে ভালো বলছো। আচ্ছা এই বাড়তি সমাধানটা আমরা করে ফেলি, থ্যাংক ইউ। এপি এপি দিয়ে করার ট্রাই করি, তো এটাকে আলাদা করে লই, এপি এর দৈর্ঘ্য আছে এখানে কত, এপি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার, তারপরে বিপি স্কোয়ারে আছে হচ্ছে বিপি স্কোয়ারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স হোল স্কোয়ার ইকুয়ালস হবে হচ্ছে 2 স্কোয়ার। মিলবে নাকি? মেলার তো কথা, এক্স স্কোয়ার তারপরে 2y স্কোয়ার, এইট ওয়াই আর এখান থেকে আসবে 6 12y, তারপরে 16 আর 36 যোগ করলে কত হবে, 42 নাকি, না 42 না 52, হ্যাঁ 52 আর এখানে আছে 4, হ্যাঁ হয়েছে, নাইস ভালো করছো। তো পুরোটাকে 2 দিয়ে ভাগ করে দিলে আসলে এটাই পাওয়া যাবে, -10y = 24 প্লাস 24 = 0, নাইস। এই তো পিথাগোরাস দিয়ে করা গেল।
অর্থাৎ দুইটা পরস্পর লম্ব এটা দিয়েও করতে পারি, আবার আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। দেখছো 9-10-এর কনসেপ্ট গুলা তোমরা যত বেশি তোমরা তোমাদের মাথায় রাখবা দেখতে পারবা, তোমাদের এই নতুন জিনিসপত্র শিখতেই হইতেছে না। এখানে নতুন শেখার মতো আসলে ক্যালকুলাস ছাড়া কিছুই নাই, পুরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায় আমার মনে হয় না ক্যালকুলাস ছাড়া বাড়তি কোনো জিনিস আছে। হ্যাঁ ওই বিন্যাস সমাবেশ আছে, ওইটা আসলে সম্ভাবনার মতোই আর কিছুই না, আর ছোটবেলার আমরা যে গণনা শিখছি ওই সব জিনিসপত্রে। আচ্ছা এই ম্যাথ বুঝছি সবাই, দুইভাবেই দুইটাই বুঝছি তো, যেটা পছন্দ হয় সেটা করবা। জি ভাই। আচ্ছা ওকে, ও আচ্ছা এটা করার আর একটা ওয়ে আছে দেখতে পাচ্ছি, ওইটা হইলো যেহেতু মধ্যবিন্দুটা আমি বের করে ফেলতে পারি এখান থেকে, এই মধ্যবিন্দুটা হবে হচ্ছে কত, 0.5 তাই না? 0.5 আর 0.5 থেকে, ও ও নাইস, এই দেখো এইটুকু তো ব্যাসার্ধ, এটা তো ব্যাস ছিল এটা তো কনফার্ম। হ্যাঁ তাহলে এইটুকু নিশ্চয় ব্যাসার্ধ, তাহলে বলো তো ব্যাসার্ধ কত? পুরো জিনিসটার দৈর্ঘ্য আমরা 2 একক বের করে দেখছিলাম না, তাহলে এই ব্যাসার্ধ হবে এখানে 1 একক। তাহলে এই ব্যাসার্ধ যদি এইটুকের দৈর্ঘ্য যদি 1 একক হয়, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এটাও কত একক হবে? 1 একক হইতে বাধ্য, তাহলে এইটাও হবে কত এখানে? 1 একক। এবার চাইলে আমি এখানে বৃত্তের ইকুয়েশন ইউজ করতে পারি, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সবসময় 1 একক হবে, ওই হিসাব অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 স্কোয়ার। এটা দিয়েও যদি করি এক্স স্কোয়ার ইকুয়ালস ওয়াই স্কোয়ার মাইনাস 10 ওয়াই, তারপরে হচ্ছে 25 নাটা, হ্যাঁ প্লাস 25, আর হচ্ছে এখানে 1, তাহলে এখান থেকেও আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10 ওয়াই প্লাস 24 ইকুয়ালস টু 0। বুঝতে পারছি এটা কিভাবে করলাম, এখানে ব্যাসার্ধটা বের করে নিয়েছিলাম, আমি ভাবছিলাম ব্যাসার্ধটা মানে বের করা যায় না, এখানে ব্যাসার্ধটা বের করা যায়, তার কারণে নিজেই পুরাটা ব্যাস, তারপরে এই ব্যাসার্ধ এবং এই ব্যাসার্ধ তো সমান হবে, অর্থাৎ এই পি বিন্দুটা সবসময় যেখানেই থাকুক না কেন তার দূরত্ব হবে এই মধ্যবিন্দু থেকে 1 একক দূরত্বে, সেটাই বের করে আমরা এখানে বৃত্তর ফর্মুলা ফালাই দিয়েছি। কিন্তু এটার জন্য ব্যাপারটা কি, তোমাকে আসলে বুঝতে হবে যে এটা বৃত্ত, আদারওয়াইজ বুঝতে পারবো না বৃত্ত, এটা রিয়েলাইজ করার পরে তারপরে তুমি এইটা অ্যাপ্লাই করতে পারো হয়তো, আর এগুলা হচ্ছে তোমার নর্মাল মাথার ভিতরে এই চিন্তা চলে আসবে, পিথাগোরাস অথবা হচ্ছে দুইটা পরস্পর লম্ব। আচ্ছা নাইস, দুটো জিনিস দেখা গেল। এবার জিজ্ঞেস করছে কে এর কোন মানের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক এইটা এইটা 2ak ak স্কোয়ার পি বিন্দুর সঞ্চারপথ বের করো, কে এর কোন মানের জন্য জিজ্ঞেস করছে। আচ্ছা এইখানে যে কাজটা করতে হয়, এটা কিন্তু এক্স এর ভ্যালু এবং এটা কিন্তু ওয়াই এর ভ্যালু তাই না, আমরা কিন্তু সাধারণ পদ হিসেবে এগুলো ইউজ করি, এটা হচ্ছে এক্স আর এটা হইতেছে ওয়াই, তাহলে যদি এরকম হয় আমরা লিখতে পারি এই পি বিন্দুর স্থানাঙ্কর কথা বলছে, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা নর্মালি এক্স ওয়াই ধরি, পি বিন্দুর স্থানাঙ্কের উপরে ওরা একটা শর্ত আরোপ করছে যেটা হবে 2ak এবং এ কে স্কোয়ার, তাহলে আমরা একটু শর্ত আরোপ করি আমাদের মতন করে, আমরা বলবো যে এক্স ইকুয়ালস হবে হচ্ছে 2ak এবং কে সমান আমরা এখান থেকে বলতে পারি এক্স বাই টুয়াইস এ, আবার বলা যায় হচ্ছে ওয়াই ইকুয়ালস এ কে স্কোয়ার, এর ভিতরে আমরা কে এর ভ্যালুটা কে এর মানটা বসাই দিই, একটু আগে যেটা বের করলাম এটা এখন এর ভিতরে বসাই দিব, তাহলে আমরা পাচ্ছি এ ইন্টু এক্স বাই টুয়াইস এ হোল স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস এ ইন্টু এক্স স্কোয়ার 4a স্কোয়ার, তাহলে আমরা পাইলাম হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay। বুঝতে পারছি? আচ্ছা এখানে দেখো ওরা যে কোশ্চেনটা জিজ্ঞেস করছে কে এর যে কোনো মানের জন্য পি এর স্থানাঙ্ক এরকম হয়, কে কে এর মান বের করতে বলে না কিন্তু পি বিন্দুর সঞ্চারপথ বের করতে বলছে, সে কারণে পি বিন্দুর সঞ্চারপথকে আমরা নর্মালি এক্স ওয়াই ধরে নিছি, এক্স ওয়াই সাথে যেই কে এটা ছিল তার উপরে শর্ত আরোপ করে কে টাকে আর কি সরাই দিছি, যেহেতু কে যে কোনোভাবেই কাজ করে তো আর আসলে ওই সমীকরণ থাকা না থাকা সমান কথা, কে যে কোনো অবস্থায় যদি কাজ করতে পারে ওর সমীকরণে থাকা না থাকা সমান কথা, সেই বুদ্ধি করে আমরা ওরে রিপ্লেস করে দিছি, এবং শুধুমাত্র দেখো একটা এ থেকে গেছে, এ একটা কনস্ট্যান্ট, এটার মান যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা আর বলো তো এটা কিসের ইকুয়েশন বের করলাম, পরাবৃত্তের ইকুয়েশন, এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন, বলো তো এই পরাবৃত্তের ইকুয়েশনটা কি খাড়ানো খাড়া হবে নাকি শোয়ানো হবে? শোয়ানো হবে হপ কাটা না খাড়ানো হবে জি ভাই, এক্স দিয়ে তো উল্টা, হ্যাঁ
হ্যাঁ, এটা দেখো কিভাবে মনে রাখবো, এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার নাই। এই কথাটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে একটা, ওয়াই এর ভ্যালু হচ্ছে, সরি, এক্স এর ভ্যালু দুইটা আর ওয়াই এর ভ্যালু হচ্ছে একটা। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটু দেখি, ট্র্যাডিশনালি আমরা যে পরাবৃত্তটা চিনি ওইটা দেখতে এইরকম। এইখানে দেখো আমরা যে কোনো একটা বিন্দুর কথা চিন্তা করি, এইখান থেকে আমরা নির্দিষ্ট এক্স দূরত্বে গেলাম, নির্দিষ্ট একটা এক্স দূরত্বে গেলাম, ধরলাম এই বিন্দুটা, এই বিন্দুটার এইখানে এক্স এর ভ্যালু হচ্ছে ধরলাম 4 একক আর হচ্ছে ওয়াই 0। তাহলে এই বিন্দু বরাবর এখন যদি আমরা একটা লাইন টানি এইরকম, তাহলে দেখো এই 4 একক কিন্তু এইখানে চেঞ্জ হয় না, এইখানে এটা 4ই থাকতেছে, এইখানেও এটা 4 থাকতেছে, কিন্তু এর ওয়াই এর অংশটা চেঞ্জ হয়ে যাইতেছে, এটা হয়তো তোমার +3 আর এইটা হয়তো তোমার -3 এরকম কিছু। তার মানে কি দেখো, এখানে একটা এক্স এর জন্য প্রত্যেকটা বিন্দুতে একটা এক্স, একটা এক্স এর জন্য আমরা দুইটা ওয়াই পাইছি, বুঝতে পারলাম, একটা এক্স এর জন্য দুইটা ওয়াই পাইছি। তার মানে এই যে ইকুয়েশনটা, একটা এক্স এবং দুইটা ওয়াই এরকম হয় হচ্ছে দুইটা ওয়াই এর জন্য ওয়াই স্কোয়ার এবং একটা এক্স এর জন্য 4ax, বুঝতে পারছি। তার মানে সোয়া নটার ক্ষেত্রে ঘটনা এরকম, একটা এক্স এর জন্য দুইটা ওয়াই, বিপরীতভাবে বোঝাই যেতেছে যে এখানে কাহিনী উল্টা হবে। এইটা এই দিকে গেলে সেখানে উপরের দিকে যদি আমি একটা নির্দিষ্ট বিন্দু যাই, এখানে ধরলাম এটা হচ্ছে 0 3, তাহলে 0 3 এর আমি যদি এই বরাবর একটা লাইন টানি, দেখা যায় যে এই বিন্দুর তার কোটি কত, 3 হয়, এই বিন্দুরও কোটি 3 হয়, কিন্তু তার এক্স এর দুইটা ভ্যালু, এই দুইটা বিন্দুতে দেখা যায় যে তারা কি আছে, কোটি দুইটা সেমই আছে, কোটি সেমই আছে, অর্থাৎ ওয়াই এর একটা ভ্যালুই আছে কিন্তু তারা এক্স এর দুই পাশে বিস্তৃত, সেই কারণে সে এক্স এর দুইটা মান আমাকে প্রোভাইড করে, অর্থাৎ একটা এক্স একটা ওয়াই এর দুইটা এক্স, সেটা হচ্ছে এইরকম, বুঝতে পারছি। তাহলে এটা এরকম হবে, সবাই বুঝছি, সবাই তো রেসপন্সই করে না, তাহলে কেমনি বুঝবো সবাই বুঝছে নাকি। আচ্ছা, সঞ্চারপত্রের কাহিনী আপাতত এই কাহিনী এতটুকুই বলা যেতে পারে, এর বাকি বইয়ে যেগুলো আছে, সত্যি কথা কইতে যে সঞ্চারপত্রের জিনিসপত্রগুলো বেশিরভাগই মুখস্থ করতে হয়। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো তুমি এরকম বুঝে বুঝে করতে পারবা, যেগুলো বুঝে বুঝে করার মতন সেই টাইপের গুলো আমি দেখাইছি, আর যেগুলো মুখস্থ করতে হবে কিংবা হচ্ছে তুমি নিজেও হয়তো বুঝে ফেলতে পারবা কিংবা সিমিলারিটিজ আছে, ওগুলো এখানে দেখানো হয়নি। আচ্ছা, আমরা একটু আরো সামনে আগায় যেতে পারি, আমরা হচ্ছে স্লোপ কিংবা ঢাল নিয়ে কথা বলবো। স্লোপ বা ঢাল, তো এইটারে এইটাকে বলে আসলে কি, এটা হচ্ছে এটা পরিবর্তনের হার, পরিবর্তনের হার বোঝায়। স্লোপ বা ঢাল মানে হচ্ছে পরিবর্তনের হার, তো এখানে কি পরিবর্তন হবে, বিন্দুর অবস্থান। আমরা যেহেতু সরলরেখা নিয়ে কথা বলতেছি, তাই এখানে বিন্দুর অবস্থানের পরিবর্তন হবে, বিন্দুর অবস্থান। তাহলে এইখানে যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু বোঝাই যেতেছে যে একটা হচ্ছে এখানে তার নির্দিষ্ট x1 y1 আছে, এখানে নির্দিষ্ট x2 y2 আছে। হ্যাঁ, তাহলে তাদের মধ্যে যে পরিবর্তনের হার সেটাকে আমরা হিসাব করতে পারি, তার y অক্ষ বরাবর যে পরিবর্তনটা হয় এবং তার x অক্ষ বরাবর যে পরিবর্তনটা হয়, অর্থাৎ ডেল y ডিভাইডেড বাই ডেল x, এটা বুঝতে পারছি, ডেল y ডিভাইডেড বাই ডেল x অথবা dy ডিভাইডেড বাই dx, এভাবে বলতে পারো dy বাই dx। সেখানে y2 মাইনাস y1 এবং x2 মাইনাস x1 করে আমরা হচ্ছে কি নির্ণয় করে থাকি, বিন্দুটার ঢাল নির্ণয় করে থাকি, তাই না? এই জিনিস আমরা ছোটবেলায় দেখছি, এটি কি নতুন কিছু, এটি কিন্তু 9-10 ছিল। হ্যাঁ, তো 9-10 থাকা জিনিসপত্র নিয়ে যাতে বেশি ঘাটাঘাটি না করতে হয়। আচ্ছা, এইখানে দেখো তো এই সরলরেখা এবং এই সরলরেখা, এই দুইটার কি ঢাল সেম হবে? এই যে দুইটা প্যারালাল সরলরেখা আছে, এদের কি ঢাল সেম নাকি ডিফারেন্ট? সেম হবে, সেম হবে। আচ্ছা, ঢালের সংজ্ঞা বলো তো, ওই যে কোণ টোন দিয়ে এক্স অক্ষের সাথে দিয়ে যেটা দেয় ওইটা বলো তো কেউ। অক্ষের ধনাত্মক দিকে হচ্ছে কোণের, বুঝিনি, আবার বলো। অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মান কি? আচ্ছা, এই যে এই জিনিসটা অনেকে মিস করে যায়, থ্যাংক ইউ, ও মিস করে নাই আর কি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা বলে ফেলি মুখ ফসকে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণকে হচ্ছে ঢাল বা স্লোপ বলে, কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট অনুপাত, এই কথাটা মাথায় রাখতে হবে, ট্যানজেন্ট অনুপাতকে হচ্ছে ঢাল বলবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো সংজ্ঞাটা, এটা অনেক সময় কাজে লাগবে, ট্যানজেন্ট ভুলে যাওয়ার কারণে ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এখন তো ভালো কথা যে আমাদের এইখানে ঢালটা দেওয়া আছে, এখন কোনো এক সময়
ধরো একটা বিন্দু তুমি জানো না, একটা বিন্দু হচ্ছে এক্স এবং ওয়াই, এবং আর একটা বিন্দু হচ্ছে এইখানে, এইখান থেকে এটার নাম হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো এক্স ওয়ান ওয়াই ওয়ান হিসেবে যখন লেখা থাকে কোশ্চেনে জিনিসগুলা, কিংবা আমরা যখন যেখানেই লিখি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু, তার মানে সেখানে ভ্যালুগুলো জানা আছে। আর যদি কোথাও লেখা দেখি আমরা শুধুমাত্র এক্স ওয়াই, তার মানে হচ্ছে সেখানে বাকি এলিমেন্টগুলো বা ওই এলিমেন্টগুলো হচ্ছে আননোন। তাহলে এইখান থেকে এইখানে আমি যদি ঢাল ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো তো কি পাওয়া যায়। ধরলাম এই এই বিন্দুটা একটা ধরে নিলাম কাল্পনিক বিন্দু, এটা টু থ্রি। এখন আমরা এখানে ঢাল বের করতে যাচ্ছি। এখন ঢালের জন্য আমরা লিখতে পারি যে এম ইকুয়ালস হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন এবং এক্স অক্ষ বরাবর পরিবর্তন, এই রকম। খেয়াল করো যে কোনোভাবে যদি আমি এই সমীকরণে এম এর ভ্যালুটা জেনে যাই, ধরলাম এইখানে কোশ্চেনে আগে থেকেই দিয়ে দিল যে এম এর ভ্যালু হচ্ছে দুই। হ্যাঁ, তাহলে দুই যদি দিয়ে দেয়, তাহলে আমি দেখো তো কোশ্চেনের ভিতরে মান যদি বসে দেয়, তাহলে কি পাই, ওয়াই মাইনাস থ্রি আর হচ্ছে এক্স মাইনাস টু। তাহলে এখান থেকে পাওয়া যায় হচ্ছে টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস ওয়াই মাইনাস থ্রি। এটা কিসের ইকুয়েশন পাইলাম? এটা কিন্তু একটা পাইলাম আমরা সরলরেখার ইকুয়েশন। অর্থাৎ কোন একটা সরলরেখার যদি একটা বিন্দু আননও থাকে, তাতে কোনো সমস্যা নাই, একটা বিন্দু আমি জানি এবং একটা ঢাল জানি, তাহলে আমরা সেইখান থেকে চাইলে কি বের করে ফেলতে পারবো, আননোন মানে কি বলে ওই সরলরেখার ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন ধরো হচ্ছে আমার কাছে সরলরেখার ইকুয়েশনটা হচ্ছে দেওয়া নাই। সরলরেখার ইকুয়েশন তো দেওয়া নাই, কিন্তু আমরা এখানে দেওয়া ছিল একটা ঢাল এবং দেওয়া ছিল একটা বিন্দু। সেখান থেকে আমরা দেখলাম কিভাবে বের করতে হয়। এখানে লেখা আছে কি জানি, এই যে একটি বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে হচ্ছে আমরা এইভাবে সমীকরণ সলভ করি, তাই না? আর হচ্ছে ঢাল ও ওয়াই অক্ষের ছেদক এইভাবে ইকুয়েশন ফর্ম করলে আমরা বলি হচ্ছে ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি। সেখানে এম হচ্ছে কতটুকু অংশ, সরি, তার ঢাল কত, এবং সি মানে হচ্ছে সে ওয়াই অক্ষকে কোন জায়গায় ছেদ করছে, এটাকে ওয়াই অক্ষের ধনাত্মক অংশে ছেদ করছে। সেই কারণে এইটুকু অংশকে আমরা বলতে পারি সি, আবার এইটুকু অংশকেও আমরা বলবো হচ্ছে সি। আচ্ছা, একটা র্যান্ডম তোমাদেরকে ইকুয়েশন দেই, দেখো বলতে পারো নাকি, পারবাই হয়তো। ধরলাম এইখানে আছে, এইটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি ধরবো, এটারে ধরলাম 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের সাথে, এবং এইখানে সে ছেদ করে হচ্ছে দুই বিন্দুতে। হ্যাঁ, দুই একক। তাহলে বলো তো এটার ইকুয়েশন কি হবে, ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি, এটার ভিতরে যদি বসাই। হ্যাঁ, রুট থ্রি এক্স প্লাস টু, রুট থ্রি এক্স হবে প্লাস টু হবে, রুট থ্রি এক্স প্লাস টু। সেইখানে রুট থ্রি মানে হচ্ছে এটা হওয়ার কথা ছিল ট্যান থিটা, এখানে থিটা দেওয়া আছে 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি, তার মানে রুট থ্রি বসাই দিলাম আমরা এম, এবং যেহেতু ওয়াই অক্ষকে দুই একক উপরের দিকে ছেদ করছে, সে কারণে প্লাস টু, দুই একক যদি নিচে ছেদ করতো তাহলে হয়তো মাইনাস টু, সবাই জানি এগুলো। আচ্ছা, আর দুই বিন্দু ঢাল এরকম, এক বিন্দু দেওয়া থাকলে এরকম। আচ্ছা, এখন যদি আমাকে দুইটা বিন্দু দেওয়া থাকে এবং সেখান থেকে সরলরেখা বের করতে বলে, তাহলে কি করবো দেখি একটু। এই জিনিস তো জানি আবার, যে দুইটা ঢালকে যদি আমরা গুণ করে -1 পাই, তার মানে হচ্ছে তারা পরস্পর লম্ব, এটা তো লম্বের চিহ্ন জানা কথা। আর দুইটা ঢাল যদি সমান হয়, দুইটা রেখার ঢাল যদি সমান হয়, তার মানে তারা পরস্পর সমরেখ অথবা সমান্তরাল, এটা মাথায় রাখবো, তারা সমরেখ অথবা সমান্তরাল। যেমন এই কেসে এরা দুজন কি ছিল, সমান্তরাল ছিল। এটা যদি একটা আরেকটার উপরে বসে থাকতো, তাহলেও তারা কি হতো, ঢাল সেমি পাইতাম আমরা, তাই না? সে কারণে বলা হয়েছে সমরেখ অথবা সমান্তরাল, শুধু সমান্তরাল মাথায় রাখবা না। এখন একটা রেখা এরকম দেওয়া আছে, এই রেখার ইকুয়েশন ধরো আমি বের করতে চাই, এই রেখাটা হচ্ছে 1 2, আর রেখাটা হচ্ছে -2 3, এরকম একটা রেখা। তাহলে এই রেখার ইকুয়েশন যদি বের করতে হয়, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? এখন আমরা জানি হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকলে এবং ঢাল দেওয়া থাকলে, তাহলে আমরা একটা কাজ করি, প্রথমত এটা ঢালটাকে বের করে নেই। তাহলে ঢাল বের করার জন্য আমরা বলতে পারি যে এটা যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু হিসেবে দেওয়া থাকতো, তাহলে ঢালের ইকুয়েশনটা আমরা এইভাবে বের করতাম। আচ্ছা, এখন ঢাল আমি পেয়ে গেছি, আমরা জানি যে আমার কাছে যদি একটা ঢাল দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে, তাইলে আমরা কি বলে ইকুয়েশন ফর্ম করে ফেলতে পারি, এবং সেই ইকুয়েশনটা তখন কিরকম হয়, আমরা লিখছিলাম এম ইকুয়ালস ওয়াই মাইনাস যে কোনো একটা বিন্দু যেটা জানা আছে আমার, সেই বিন্দুটা এখানে বসাই দিব। তাহলে আমরা ধরে নিলাম আমার প্রথম বিন্দুটা বসাচ্ছি, তাহলে ওয়াই ওয়ান এখানে বসে দিলাম, সরি এক্স ওয়ান। তাহলে দেখো এখন যেহেতু দুইটাই ঢাল নির্দেশ করতেছে, তাহলে এই দুজনের আসলে সমান হওয়ার কথা না, এই দুইটা জিনিসের আসলে সমান হওয়ার কথা ছিল। তাহলে এখান থেকে এই দুইটাকে কম্বাইন করে আমরা বলতে পারি যে একটা সরলরেখার ইকুয়েশন দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা বসাই দেবো এইভাবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস হবে
y2 অথবা y মাইনাস y2 আর হচ্ছে x1 মাইনাস x2, ঠিক আছে? এবং এখানে সে কাল্পনিক যে একটা বিন্দু সেটা এখানে কোথাও ধরে নাও যে এখানে কোথাও xy ছিল এবং এই xy এই রেখার উপরেই অবস্থিত এবং সেই কারণে হচ্ছে ঢাল দুটো সমান হয়েছে আর কি, ঠিক আছে? অর্থাৎ আমরা আর কি কাইন্ড অফ এটা বের করলাম যে এই দুইটা বিন্দু ঢাল এবং এই দুইটা বিন্দু ঢাল সমান, সেই হিসেবে আমরা আসলে ম্যাথটাকে সলভ করছি। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এগুলো থিওরি আলোচনা, কিছুই ছিল না, ম্যাথের দিকে যাই দেখি কি হয়েছে। এটি কি দিচ্ছে? এখানে তো আর একটা ম্যাথ ছিল, কই গেল? বাকি ম্যাথ গুলা কই? আমরা স্লোপ বা ঢাল করতেছি তাই না? তারপরে থিওরি দেখাইলাম। আচ্ছা, কই গেল ম্যাথটা? এই যে এ ওয়ান ওয়ান, বি থ্রি ফোর এবং হচ্ছে সি আর একটা বিন্দু দেওয়া আছে। বিন্দু তিনটি এ বি সি এর ভার্টেক্স, এ এবং বি সি এর মধ্যবিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ বাই করতে বলছে আর কি। দাঁড়া, এটা একটু মুছে নেই। এটা বি সি বিন্দু তিনটি এ বি সি এর ভার্টেক্স, তাহলে আগে এ বি সি টা আঁকি। এটা এ, এটা বি ধরি, এটা সি ধরলাম। এ বিন্দু দেওয়া আছে ওয়ান ওয়ান, সি দেওয়া আছে হচ্ছে ফাইভ টু, বি দেওয়া আছে আমাকে থ্রি ফোর। আচ্ছা, কোশ্চেনে বলছে হচ্ছে শীর্ষ, ওই যে ভার্টেক্স মানে শীর্ষ আর কি, এ বি এবং বি সি এর মধ্যবিন্দুর স্থান, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এ বি এবং বি সি এর জন্য, এ বি এবং বি সি হচ্ছে এই দুইটা, এদের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কোথায়? এইখানে অবস্থিত। তাহলে এই বিন্দুটা কানেক্ট করে দেয় এইরকম। তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত এটার মধ্যবিন্দু বের করতে হবে, তারপরে এইটার মধ্যবিন্দু বের করতে হবে, তাদের দুজনের জন্য ইকুয়েশন ফর্ম। আচ্ছা, দেখি কিভাবে বের করা যায়। বলছিলাম যে যখন মধ্যবিন্দু বের করব, ভুজদ্বয়ের গড় করব, কোটিদ্বয়ের গড় করে বের করে ফেলবো। তাহলে এইটার জন্য থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এবং হচ্ছে ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, তাই না? আর এই পাশে হবে হচ্ছে থ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু, এই পাশে হবে যে ফোর প্লাস টু ডিভাইডেড বাই টু। ওকে, এটাকে যদি আবার আমি একটু ছোট করি, নাম দিলাম, এটার কি নাম দিব? এটার নাম দিলাম হচ্ছে সি এর বিপরীতে আছে, তাহলে এফ, আর এটা হচ্ছে ডি হবে। তাহলে ডি এফ, ডি বিন্দুটা আগে লিখি। ডি বিন্দুটা আমরা পাচ্ছি ফোর আর হচ্ছে থ্রি, আর এফ বিন্দুটা পাচ্ছি আমরা টু আর ফাইভ বাই টু। ওকে, এখন এই দুইটার ইকুয়েশন। তাহলে এ বলছিলাম আমরা যে দুই বিন্দু দেওয়া থাকলে কিভাবে করব, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ডি বিন্দুটা সাপেক্ষে করতেছি আর কি। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, থ্রি আর ফোর বসাই দিলাম। কোথেকে বসাইলাম? এই যে আমার এই ডি বিন্দুটার এইখানে ওয়াই ওয়ান এবং এক্স ওয়ান বসাই দিছি। তারপরে বাকি অংশের জন্য আবার বের করে ফেলবো বাকি দুইটাকে নিয়ে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, কিংবা হচ্ছে নর্মালি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু নেওয়া যাবে, ওয়াই ওয়ান মাইনাস y2 x1 মাইনাস x2। তারপরে এটাকে সিম্পলিফাই করে যেটা পাবা সেটা হবে ইকুয়েশন। বুঝতে পারছি? পারা যাবে? আচ্ছা, বুঝলে ভালো কথা। আমরা হচ্ছে এই এই স্লাইডের আসলে আর কোনো ইয়া নাই, আমরা হচ্ছে আর একটা স্লাইড খুলতে হবে। আর একটা স্লাইড বেশি দেওয়া লাগবে না, এখানে রেখে দিয়েছিলাম তো এইটা, মেবি আবারও আমাদের ওই আগের মতন স্লাইডে চলে আসছি আমরা। আচ্ছা, এইটা কি? আচ্ছা, ওই থিওরি আর কি শেষ, ওই স্লপ টলপ দিয়ে যেগুলো আছে ওগুলো একই রকম জিনিসপত্র। আমরা হচ্ছে এখন একটু ডিফারেন্ট জিনিস দেখব। ডিফারেন্ট জিনিসটা কি? ডিফারেন্ট জিনিস ধরো হচ্ছে একটু জুম ইন করি, ধরো এখানে একটা রেখা দেওয়া আছে এরকম। হ্যাঁ, এখন এই রেখাটার জন্য আমরা বের করতে চাচ্ছি এই রেখাটার একটা সাধারণ ইকুয়েশন, এই লাল রঙের রেখাটা। লাল রঙের রেখাটা দেখো, এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট বিন্দুর নির্দিষ্ট দূরত্বে অবস্থিত, সরি, মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এদিকে অবস্থিত, মূল বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এইদিকে কোথাও অবস্থিত, তাই না?
তাহলে এই দূরত্ব দুইটাকে ব্যবহার করে আমি চাইলে কোনো ইকুয়েশন ফর্ম করতে পারি কিনা সেটা একটু দেখি। যেমন ধরো একটা ইকুয়েশন তোমার এই অক্ষের ভিতরে এইখানে কোথাও দেওয়া আছে, তাহলে তুমি চাইলে যদি এই দুইটা বিন্দুর দৈর্ঘ্য জানো তাইলেও কিন্তু তুমি সরলরেখাটা বের করতে পারো কিনা সেটা দেখবো। কিংবা যদি তুমি এইখানে রেখাটা এরকম থাকে, তাহলে তো করলামই এই মাত্র যে এই রেখাটার দৈর্ঘ্য জানতে হবে, এইটুকু অংশের দৈর্ঘ্য জানতে হবে, এই দুইটা দিয়ে আমরা বের করতে পারি কিনা। কিংবা রেখাটা যদি হয় এই রকম, তাইলে হবে কি এই দুইটার দৈর্ঘ্য জানতে হবে আমাকে, এইভাবে আমরা দৈর্ঘ্যগুলোকে বের করতে পারি কিনা সেটা দেখবো। তাহলে এমনিতে সাধারণভাবে এক্স অক্ষের ওপরে অবস্থিত যে কোনো বিন্দুর সাধারণ স্থানাঙ্ক কত বলতো? এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো সাধারণ বিন্দুকে আমরা প্রকাশ করি হচ্ছে A0 দিয়ে, তাই না? আর ওয়াই অক্ষের ওপরে অবস্থিত যে কোনো সাধারণ বিন্দুকে আমরা প্রকাশ করি হচ্ছে 0B দিয়ে। আচ্ছা, A0 এবং B0 এই দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক তার মানে আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা কি বোল্ড করতে পারবো, মূল বিন্দু থেকে দূরত্ব গুলো কাউন্ট করতে পারবো এবং হচ্ছে সরলরেখার ইকুয়েশন পেয়ে যাওয়ার কথা। দেখি পাওয়া যায় কিনা। যেমন ধরো এখন আমি জানি এই দুইটা বিন্দুর কথা, একটা হচ্ছে 0B একটা হচ্ছে 0A। এই দুইটা জিনিস যদি আমাকে দেওয়া থাকে, তাহলে আমরা এই কি বলে ইকুয়েশন ফর্ম করা কিভাবে শিখছি, ইকুয়েশন তৈরি করার জন্য আমরা জানি যে এখানে এইভাবে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা এইভাবে ইকুয়েশন ফর্ম করি যে প্রথমত ওয়াই কে নেই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, তারপরে নিব হচ্ছে ওই অন্য দুইটা মানে ওদের ঢালটা আর কি, হ্যাঁ, বি মাইনাস জিরো এবং হচ্ছে এ মাইনাস জিরো। কীভাবে? যেমন এইখানে প্রথমত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই আছে, আমরা এইটাকে ধরছি, এই যে ওয়াই ওয়ান নিছি এবং এখানে তারপরে এক্স ওয়ানটাকে বসাইছি, ভালো কথা। তারপরে হচ্ছে এই দুইটা বিন্দুর জন্য ঢাল ক্যালকুলেট করছি, এটা সমান ঢাল বসায় দিছি। সেখান থেকে আমরা সাধারণ ইকুয়েশন একটা বের করার চেষ্টা করি, এইটা সমান আসলে পাওয়া যায় হচ্ছে মাইনাস বি বাই এ, তারপরে এইটাকে আবার একটু ফার্দার ক্যালকুলেশন করে কাটাকাটি করলে আমরা পাবো যে এ মাইনাস সরি এ মাইনাস এ ওয়াই মাইনাস এ বি মাইনাস বি এক্স, আবার সাজায় লিখলে বি এক্স প্লাস এ ওয়াই ইকোয়ালস টু এ বি, এবং ফাইনালি পাচ্ছি এইটা। সেখানে এ এবং বি এর পরিচয়টা কি? এ এবং বি এর পরিচয় কি? সেখানে এ মানে হচ্ছে সে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কত দূরত্ব অবস্থিত, তাই না? এক্স অক্ষ বরাবর দূরত্ব, এক্স অক্ষ কে যেখানে ছেদ করে আর কি, এক্স অক্ষ কে যত দূরে ছেদ করে, এটা বলতে পারি আমরা, এক্স অক্ষ কে যত দূরে ছেদ করে, আর বি হচ্ছে তার মানে ওয়াই অক্ষকে যত দূরে ছেদ করে। যেমন আমাদেরকে এখানে একটা ইকুয়েশন দেওয়া ছিল, এই যে এইটা আমরা একটা ধরে নিছিলাম, সেই ইকুয়েশনের জন্য আমরা বলতে পারি কি, লক করে দিছি জুম, এই ইকুয়েশনের জন্য আমরা দেখি এখানে দেওয়া আছে কি, একটা বিন্দু হচ্ছে 0,9 আর একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 3,0। তাহলে সে ওই যে বললাম এক্স অক্ষ থেকে এক্স অক্ষকে কত দূরে ছেদ করছে, তার মানে 3 একক দূরে, এবং ওয়াই অক্ষকে কত একক দূরে ছেদ করছে, 9 একক দূরে। এক্স অক্ষকে যত একক দূরে ছেদ করে সেটাকে আমরা এক্স এর নিচে লিখে দিছি 3, এবং ওয়াই অক্ষকে যত দূরে ছেদ করছে সেটাকে আমরা লিখে দিছি নিচে 9। হ্যাঁ, মনে রাখবো এগুলার ক্ষেত্রে এক্স এর সাথে এবং ওয়াই এর সাথে কোনো সহগ থাকবে না, এই দুইটা জিনিসের সাথে কোনো সহগ রাখা যাবে না, নিচে হচ্ছে শুধুমাত্র দূরত্বগুলো থাকবে। আচ্ছা, যেমন ও আচ্ছা, তারপরে এটাকে চাইলে ফার্দার এভাবে তুমি 12 দিয়ে গুণ করে লিখতে পারো। আর ইকুয়েশন ফর্ম করার ব্যাপারটা কিরকম, যে যদি ধরো তোমাকে র্যান্ডম এরকম একটা ইকুয়েশন দিয়ে দিছে, এটা এটা আর এটা এক না, সেম না, হ্যাঁ, এইটাকে নিয়ে এখন আমরা কাজ করি, যে আমাকে যদি র্যান্ডম একটা ইকুয়েশন এরকম দিয়ে দেয়, আলাদা ম্যাথ, র্যান্ডম যদি আমাকে একটা ইকুয়েশন দিয়ে দেয় এখানে, তাহলে সেটা থেকে আমরা আসলে মানে এটার উপকারিতা কি, এটার উপকারিতা হচ্ছে মূলত গ্রাফে প্লট করা যাতে আমাদের জন্য ইজিয়ার হয়, আমরা সেটা করার চেষ্টা করি। তাহলে এইটা থেকে আমরা যদি দেখি এখন গ্রাফে বসানো যায় কিনা, তাহলে প্রথমত এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে যখন ফালাবো তখন নিয়ম হচ্ছে সবসময় দেখো এই পাশে ডান পাশে সমীকরণের ডান পাশে একটা এক থাকে, এবং বাকি সবাই হচ্ছে বাকি সহগগুলো বা যা থাকুক না কেন এক্স এবং ওয়াই এর নিচে থাকে। তাহলে প্রথমত আমাকে ডান পাশে এক বানাইতে হবে, এখানে আছে 12, তাহলে এটাকে এক বানানোর জন্য কি করবো আমরা, পুরো সমীকরণটাকে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে পুরোটুককে যদি আমি 12 দিয়ে ভাগ করি, তাহলে এক্স ডিভাইডেড বাই 12 আসে, 3 ওয়াই ডিভাইডেড বাই 12 আসে, এখানে আসে একটা এক, এই যে একের কাজটা হয়ে গেল, এবং এক্স এবং ওয়াই এর সাথে এবার কোনো সহগ থাকতে দেওয়া যাবে না। এখন তো এটা খুব ইজি দিয়ে 4 আর 12 কাটাকাটি চলে যায়, কিন্তু 4 আর 12 সবসময় যে কাটাকাটি যাবে তা না, যদি 3 আর 2 থাকতো তাহলে কি করতাম,
তখন হচ্ছে নিয়মটা হচ্ছে x এবং 12 এর নিচে 4 কে পাঠায় দিব মাইনাস y তারপর এই 12 এর নিচে আবার 3 কে পাঠায় দিব যদি কাটাকাটি যায় তাহলে তো ভালো কথা কাটাকাটি না গেলে এটা করতে হবে ইকুয়ালস 1 ফার্দার এটা থেকে আমরা বলতে পারি x বাই 3 মাইনাস y বাই 4 ইকুয়ালস টু 1 আচ্ছা তাহলে এবার এইটা থেকে দেখি আমরা ইকুয়েশনটা বের করা যায় কিনা এবার থেকে কি মনে হচ্ছে ইকুয়েশন বের হবে এটা থেকে এবার ইকুয়েশনটা আমরা বের করে দেখি যে আমরা জানি এখন সে এক্স অক্ষ থেকে মূল বিন্দু থেকে এক্স অক্ষকে 3 একক দূরত্ব ছেদ করছে মূল বিন্দু থেকে 3 একক দূরে আর যে ওয়াই আছে সেই তো আবার কি সে কিন্তু মাইনাস দেখা যাচ্ছে আমার কিন্তু স্ট্যান্ডার্ড ইকুয়েশনে কি এই যে এখানে একটা প্লাস ছিল কিন্তু কিন্তু এখানে আমার মাইনাস চলে আসছে তাহলে কি করব এই মাইনাসটাকে ওয়াই এর নিচে সহগের ভিতরে ঢুকাই দিতে হবে এটা হবে এক্স প্লাস 3 ডিভাইডেড বাই ওয়াই বাই মাইনাস 4 ইকুয়ালস 1 তারপরে যদি এটাকে আমি এবার গ্রাফে প্লট করার চেষ্টা করি তাহলে নিয়ম হচ্ছে সে এক্স অক্ষ থেকে 3 মানে এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্বে তার মানে ধরলাম এই বিন্দুটা এখন এটা যদি 3 একক দূরত্ব হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে 30 এটা হবে 30 আর একটা বিন্দু আছে এইখানে সেটা কি সেটা হচ্ছে মাইনাস 4 অর্থাৎ সে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে মাইনাস 4 এর দিকে ছেদ করছে মাইনাস 4 বলতে উপরের দিকে প্লাস 4 হবে তার মানে নিচের দিকে মাইনাস 4 তাহলে মাইনাসের দিকে যাব আমরা এবং এই বিন্দুটা হবে 0 মাইনাস 4 এই দুইটাকে সংযোজক সরলরেখা যেটা পাওয়া যায় এইরকম এইটাই হবে হচ্ছে তার মানে আমার জন্য ইকুয়েশন আমাদের যে গিভেন ইকুয়েশনটা ছিল সেই গিভেন ইকুয়েশনের জন্য এখন আমরা সেটাকে গ্রাফে প্লট করে দেখালাম এই ইকুয়েশনটা বা এই হ্যাঁ এই ইকুয়েশনটার মূলত কাজই এইটা আমাদেরকে যে কোনো ইকুয়েশন দিলে এখন কিন্তু আমরা এই ফরম্যাটে নিয়ে আসার পরে সেটাকে গ্রাফে প্লট করা সব থেকে ইজি ঢাল তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম দেওয়া থাকে পজিটিভ দেওয়া থাকে নেগেটিভ দেওয়া থাকে ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি এটা সবসময় ভালোভাবে বসানো যায় না কিন্তু এই সূত্রটা ব্যবহার করে আমরা খুব ভালোভাবে যে কোনো রেখাকে চাইলে গ্রাফে বসায় ফেলতে পারি এবং খুব দ্রুত ঠিক আছে বুঝছি এবার হচ্ছে এই রিলেটেড কোনো ম্যাথ করার চেষ্টা করি এখানে বলছে যে এ এইচ কে বিন্দুটি এই রেখার উপরে বি কে এইচ বিন্দুটি এই রেখার উপর অবস্থিত আছে ভালো কথা এবি সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো এটা কেমনে করে আবার আচ্ছা এটা ফালতু একটা ম্যাথ তারপরে করি আর কি আচ্ছা প্রথমত আমাদের যে গিভেন যে ইকুয়েশনটা আছে ওইটাকে আমি একটু ইয়ার ভিতরে বসাই হ্যাঁ এইটারে আমি আগে গ্রাফে বসানোর ট্রাই করি তাহলে গ্রাফে বসানোর জন্য আমরা রূপান্তরটা কিভাবে শিখছি প্রথমত তার ডান পাশে ওয়ান বানাইতে হবে এখন তার ডান পাশে অলরেডি ওয়ান আছে তাহলে কি করবো এবার ডান পাশে অলরেডি একটা ওয়ান আছে এবার কাজ হচ্ছে এক্স এবং ওয়াই এর সাথে কেউ থাকবে না ওদের নিচে থাকতে হবে এরকম কথা ছিল তাহলে এই যে এক্স আছে সেইটাকে নিচে ওয়ান বাই সিক্স বানাই দিতে হবে এক্স এর সাথে যে ছয় ছিল সেটাকে নিচে পাঠিয়ে দেবো ওয়ান বাই সিক্স হিসেবে এবং প্লাস দিয়ে ওয়াই এর সাথে যে মাইনাস ওয়ানটা আছে সেইটাকে আমরা চাইলে নিচে পাঠিয়ে দিতে পারি তাহলে এই বিন্দুটা এখন কোথায় অবস্থিত এই বিন্দু দেয় এখন আমাদের যদি এখানে আমরা গ্রাফে বসানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে সেটা ওয়ান বাই সিক্স খুব ছোট একটা সংখ্যা তাই না সেটা যদি হয় এইখানে এটা হচ্ছে ওয়ান বাই সিক্স জিরো আর এইখানে কোথাও হবে হচ্ছে ওয়ান জিরো মাইনাস ওয়ান তাহলে এই বিন্দু যে সংযোজক সরলরেখা এই যে সংযোজক সরলরেখা এই বিন্দুটা থেকে এখন কি বলছে এই এই রেখার উপরে এই বিন্দুটি এই রেখার উপরে অবস্থিত এবং বি এইচ কে এটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত আছে ভালো কথা তাহলে এবার এই রেখাটা আঁকার চেষ্টা করি একটু যদি খুব একটা কাজে দেবে না এগুলো রেখাগুলো আঁকা খালি প্র্যাকটিসের জন্য আঁকতেছি তাহলে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে ফাইভ কাহিনী হচ্ছে কি আমাদেরকে কি করতে হয় জানো এই দুইটারে আচ্ছা তারপরে এখন পাঁচ দিয়ে পুরোটাকে আগে ভাগ করে দিই তাহলে আসলে পাওয়া যাবে এরকম প্লাস ওয়াই বাই মাইনাস ওয়ান হ্যাঁ ইকুয়ালস টু জিরো পাওয়া যাবে এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স কে হচ্ছে ফাইভ বাই টু মানে আড়াইতে ছেদ করছে এবং ওয়াই কে আবার মাইনাস ওয়ানে ছেদ করছে দুইজনের জন্য সেম ওয়াই অক্ষের ছেদাংশ তার মানে এই রেখাটা হবে অলমোস্ট এইরকম দেখতে সেখানে এই বিন্দুটা এখন চেঞ্জ হয়ে হইল ফাইভ বাই টু জিরো আচ্ছা
বের করতে বলছে কি? বের করতে বলছে এবি সরলরেখার সমীকরণ। আচ্ছা, এবি সরলরেখাটা কই আছে? এ এইচ কে, এই বিন্দুটা কোথায় এবং এই বিন্দুটা কোথায় সেটা আমরা বের করব। তো নিজে বুঝতেছি না মনে হচ্ছে ম্যাথটা কি করতে বলছে এটা। এইচ কে, ও আচ্ছা, এইচ কে এর মান বের করতে হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন এই এই বিন্দুটা যদি এই রেখার উপর অবস্থিত হয় তাহলে এই এ রেখা, এই বিন্দুটা দিয়ে আমার এই রেখাটা নিশ্চয়ই সিদ্ধ হবে। তাহলে এই দুজনকে নিয়ে আমি লিখতে পারি এরকম যে 6 × h - k = 1, এটা বলা যায়। আর এই দুজনকে নিয়ে যেহেতু এরাও আবার পরস্পর সিদ্ধ হবে তাহলে এদেরকে নিয়ে আমি লিখতে পারি 2 × k - 5h = 5। তাহলে এটাকে যদি একটু সাজায় গুছায় লিখি তাহলে এটা আসে হচ্ছে k - 6h = -1, এবং এই ইকুয়েশনটা আবার এখানে লিখতেছি 2k - 5h = 5। এই দুইটা থেকে এখন আমরা এইচ এবং কে এর ভ্যালুটা বের করব। বের করে দেখো তো কত আসে, 15 আসে নাকি দেখো একটু। ক্যালকুলেটরে পড়তে পারি সবাই, সামেল ইকুয়েশন 2 2, তাহলে হচ্ছে 1 - 6 - 1, 2 - 5 - 5, 5 1, 15 না 5 1 আসবে। এটা আসলো 5 এবং 1, তার মানে 5 এবং 1 আমরা এইচ এবং কে এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ কে, দ্যাট ইজ 5 1, এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কে এইচ, তার মানে 1 5। এই দুইটার এখন আমাকে রেখা বের করতে দেখাইছে। আমি হচ্ছে এই জিনিস দুইটা যেটা করলাম সেটা শুধুমাত্র হচ্ছে দেখানোর জন্য যে এই বিন্দুগুলা, মানে যে কোনো দুইটা রেখা দেওয়া থাকলে তাদেরকে আমরা প্লট করব কিভাবে, আদারওয়াইজ এইটা বের করার কোনো উদ্দেশ্যই ছিল না। কাজ হচ্ছে দুইটা বিন্দু বসায় দিবা, মেইন কাজ হচ্ছে দুইটা বিন্দু বসায় দিয়ে, দুই রেখার ভিতরে দুইটা বিন্দু বসায় দিয়ে এইচ এবং কে এর ভ্যালু বের করে এ এবং বি বিন্দু নির্ণয় করে ফেললাম। এখন এই দুজনের সাপেক্ষে আমরা রেখা বের করে ফেলবো, y - 1 আর x - 5 দিলাম, ইকুয়ালস হবে হচ্ছে 1 - 5, আর এখানে কি হবে 1 - 5, আর হচ্ছে 5 - 1। হ্যাঁ, এই দুইটাকে ক্যালকুলেট করে যেটা পাবা সেটা হবে হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি, বুঝছি, কনফিউজ করে যাওয়ার জন্য সরি আর কি, নিজেও বুঝতেছিলাম না। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। সেটা হচ্ছে বলছে যে একটা রেখা দেওয়া আছে x - 4, y - 5, x + 3, আর হচ্ছে y + 2। এটা খুব সহজ ম্যাথ, এটা আমরা করছি ছোটবেলায় বহুতবার, দেখি কেমনে করে। প্রথমত স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নিব। এটা হচ্ছে প্রথমত এগুলার মানে হচ্ছে কি, ধরো যে কোনো একটা রেখা যদি আমি এখান থেকে টান দিয়ে পিক করি সেটার মানে হচ্ছে x = y। এটা একটা সরল রেখা, কিভাবে হইলো এখানে এক্স, ওখানে ওয়াইটা কই বলতো, ওয়াই কেন নাই? ওয়াই না থাকার কারণ হচ্ছে, মানে ওয়াই আছে আসলে, কিন্তু ওয়াই না থাকার কারণ হচ্ছে এখানে ওয়াই এর মানের কোনো সীমাবদ্ধতা নাই, ওয়াই এর মান অসংখ্য পরিমাণে আছে এবং সেটা ক্রমাগত চেঞ্জ হইতে থাকে। সেই কারণে হচ্ছে আমরা ওয়াই কে এখানে নিতেছি না। কিরকম, যেমন ব্যাপারটা হচ্ছে এরকম যে তার যেই বিন্দুটা আমি নেই সেই বিন্দুটার জন্য এক্স এর ভ্যালুটা ফিক্সড, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হইতেছে। এক্স এর ভ্যালু ফিক্সড এবং ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয় হচ্ছে এই জাতীয় সরলরেখার ক্ষেত্রে। যেমন আমি এইখানে যদি একটা সরলরেখা টানি এইরকম, এই সরলরেখাটার ক্ষেত্রে দেখা যায় এর প্রত্যেকটা বিন্দুতে সে সেম ভুজ নিয়ে বসে আছে, কিন্তু তার কোটি এখানে প্রত্যেকটা বিন্দুর জন্য চেঞ্জ হইতেছে এবং প্রত্যেকটা বিন্দুতে তার বিভিন্ন রকমের কোটি পাওয়া যায়। এবং এই এক্স এর সাথে, এক্স চেঞ্জ হওয়ার সাথে ওয়াই চেঞ্জ হওয়ার কোনো সম্পর্ক নাই। এমনিতে সরলরেখা যখন আমরা আঁকি, যেমন এইখানে একটা সরলরেখা, এই সরলরেখার ক্ষেত্রে কিন্তু এক্স এবং ওয়াই পরস্পরের উপরে নির্ভরশীল, সেই কারণেই তারা একটা সমীকরণের ভিতরে অবস্থিত। এইখানে এক্স এবং ওয়াই পরস্পরের উপর নির্ভরশীল না, ওয়াই পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, তুমি যেখানেই নাও না কেন ওয়াই এর ভ্যালু চেঞ্জ হইতেই থাকবে। কিন্তু আবার এক্স এর কথা চিন্তা করো, এক্স এর ভ্যালু তুমি যেখানেই নাও না কেন সেটা 4, সে পুরোপুরিভাবে 4 সংখ্যাটার উপরে ডিপেন্ডেন্ট, তাকে অবশ্যই সবসময় 4 একক দূরত্ব মেনটেন করে চলতে হবে। এবং আমরা দেখতে পাইতেছি এক্স এবং ওয়াই যেহেতু এখানে দুইজন নাই, আলাদা আলাদা আছে আর কি, তার মানে কি, তার মানে হচ্ছে এটা সবসময় হবে হয় এক্স অক্ষের সমান্তরাল নাহলে ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স দিয়ে যদি সমীকরণ হয় তাহলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হয় অথবা এক্স অক্ষের উপরে লম্ব হয়, এভাবে বলতে পারি। তাহলে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু 4,
তাহলে এখানে দিছে y ইকুয়ালস টু 5 y ইকুয়ালস টু 5 মানে এমন রেখা যেখানে y এর প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 5 ইউনিট সেটা হতে পারে এইখানে কোথাও হতে পারে y ইকুয়ালস টু 5 তাহলে এই বিন্দুটার কথা চিন্তা করো এই বিন্দুটাতে x এর ভ্যালু 4 এবং y এর ভ্যালু 5 তার মানে এই বিন্দুটা হচ্ছে 5 4 as simple as that এই বিন্দুটা হচ্ছে 5 4 তাহলে ধরে নিলাম এই বিন্দুটা নাম পরে দিতেছি এরকম ভাবে আরেকটা রেখা দেওয়া আছে x ইকুয়ালস টু মাইনাস 3 মাইনাস 3 নিচের দিকে সরি মাইনাস 3 হবে হচ্ছে এই দিকে কোথাও x ইকুয়ালস টু মাইনাস 3 তাহলে এই বিন্দুটার কথা চিন্তা করো এখানে x এর ভ্যালু মাইনাস 3 এবং y এর ভ্যালু 5 তাহলে এই রেখাটা বিন্দুটা হবে এই জায়গায় তারপরে আরো একটা রেখা দিছে সেই রেখাটা হচ্ছে কি y ইকুয়ালস টু মাইনাস 2 y ইকুয়ালস টু মাইনাস 2 এখানে কোথাও হতে পারে এটা হবে y ইকুয়ালস টু মাইনাস 2 তাহলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক তোমরা বলো তো আমাকে বুদ্ধি করে এটা নাম দিলাম d এটা নাম দিলাম a এটা b c আর d এর ইয়া কি হবে স্থানাঙ্ক কত হবে কিরে কস্তা d এর মাইনাস 3 মাইনাস 2 কমা মাইনাস 3 টি হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস টু আর সি ফোর মাইনাস টু এখন জিজ্ঞেস করছে রেখাগুলি দ্বারা উৎপন্ন চতুর্ভুজের কর্ণদ্বয় নির্ণয় করো তো চতুর্ভুজটা তো পাইছি তাই না এই চারজন মিলে হচ্ছে চতুর্ভুজ তৈরি করছে তাহলে কর্ণ হবে কে এসি এবং বিডি এসি এর সমীকরণ বের করবা ইকুয়েশন আর হচ্ছে বিডি এর ইকুয়েশন বের করে ফেলবা পারা যাবে এইখানে একটা বিশেষ কিসিমের জিনিস দেওয়া আছে ধরো তোমাকে একটা নির্দিষ্ট রেখা এখানে দিয়ে দিছে সরি ধরো আমাদেরকে একটা নির্দিষ্ট রেখা এখানে দেওয়া আছে এখন আমরা হচ্ছে কি করতেছিলাম একটা সরল রেখাকে বিভিন্ন প্যারামিটারের সাথে প্রকাশ করার চেষ্টা করছি প্রথমে আমরা দেখছি y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি সেইখানে আমরা কি প্যারামিটারগুলো ইউজ করছি একটা ছিল ঢাল আর একটা ছিল y অক্ষের ছেদক এই দুটো জিনিস দিয়ে আমরা একটা সরল রেখাকে প্রকাশ করতে পারি ঠিক একই জিনিস ব্যবহার করে ঠিক একই প্রপার্টিসগুলোকে একটু মডিফাই করে আমরা এটাও ব্যবহার করতে পারি যে সে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো এগুলোকে বলা হয় ওই যে এ এবং বি এর যে ভ্যালুগুলো বের করছি এগুলোকে বলা হয় এক্স অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ তাই না আচ্ছা তাহলে এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দিয়ে আমরা চাইলে একটা বের করতে পারি এখন আমরা আরও একটা প্যারামিটার ইউজ করব সেই প্যারামিটারটা হচ্ছে এরকম যে সেটা মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত মূল বিন্দু থেকে ওই রেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তাহলে এর উপরে আমাকে একটা কি এখন লম্ব টানতে হবে এর উপরে আমি যদি একটা লম্ব টানি সেই লম্বটা হবে তো এইটা হলো লম্ব তাহলে প্যারামিটারটা হচ্ছে এবার মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তার মানে লাল রেখাটার দৈর্ঘ্য এবং এই লাল রেখাটা কত কোণে হেলে আছে সেটা আমাদেরকে বের করে দেখাইতে হবে এটা যদি আমি ধরি আলফা এবং এই দৈর্ঘ্যটাকে বলতেছি পি তাহলে এবার নতুন প্যারামিটার হচ্ছে পি এবং আলফা শুরু প্রথম প্যারামিটারটা ছিল এম এবং সি ঢাল এবং ছেদক পরেরটা আমরা ব্যবহার করছি এ এবং বি এক্স অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ এখন আমরা নতুন একটা প্যারামিটার নিয়ে আসলাম কিন্তু পি এবং আলফা এটার দরকারটা কি ছিল দরকার আসলে কিছুই নেই আমি বুঝি না এই বিশেষ করে এইটা আমার ভাল লাগে না এই সমীকরণটা বুঝতে অসুবিধা হয় আমার আর কি বলে খুব বেশি কাজেও লাগে না আর কি হ্যাঁ তো এটা আর কি আরেকটা প্যারামিটার পি এবং আলফা তাহলে পি এবং আলফা দিয়ে আমরা এখন দেখি প্যারামিটারটা বানানোর চেষ্টা করি এটা বানানোর জন্য আমরা যে জিনিসটার হেল্প নিব সেটা হচ্ছে এ বি এই এ এবং বি কে এদের দুজনের হেল্প নিয়ে আমি হচ্ছে আলফা বিটার মানটা বের করার চেষ্টা করি দেখি পারি কিনা যেখানে বলে দিছি মূল বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আর কি লম্বের দৈর্ঘ্য এটা লম্বের দৈর্ঘ্য হবে পি এবং এই লম্ব রেখা
এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হচ্ছে আলফা কোণ উৎপন্ন করে। যেমন এইখানে একটা রেখা আছে, সেই রেখাটাকে আমরা দেখতে পাইতেছি সে কি ও এ, এতটুকু হচ্ছে তার খণ্ডিতাংশ, ও বি এটা হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর খণ্ডিতাংশ। এই রেখাটার উপরে যদি আমরা মূলবিন্দু থেকে লম্ব টানি, সেটা দেখা যাচ্ছে যে এখানে লম্ব হয়ে বসে আছে আর কি, লম্ব তো আঁকছি। এবং এই দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যটাকে আমরা প্রকাশ করব পি দিয়ে, এবং কত কোণে সে হেলে আছে সেটা হবে হচ্ছে আলফা। তাহলে দেখি এইখান থেকে এবার আমরা কিছু প্রপার্টিস ডিরাইভ করতে পারি নাকি। আমাদের শর্ত অনুযায়ী এখানে ওডি সমান হচ্ছে পি, প্রথমে তো ভুল লিখলাম, ওডি সমান হচ্ছে পি। ওকে আচ্ছা, এ সমান আমরা বের করার চেষ্টা করি, আমি তো জানি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। হ্যাঁ, এ বি এর ইকুয়েশনটা দেখি আমরা ফর্ম করতে পারি কিনা। এখানে দেখো তো এ মানে হচ্ছে, মানে ত্রিভুজ দিয়ে দেখাইতে হবে, আগে বলো কজ আলফা কত? বলো 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 বলো, এখানে বলো এটার সাপেক্ষে বলো কজ আলফা কত? হ্যালো, এডি বাই ওএ, হুম কি কি এইটি বাই ও এ বলতেছো? কজ আলফা মানে হচ্ছে মনে রাখবো, এই যে দেখো ত্রিভুজটা বেকাতারা ভাবে আছে দেখে আমাদের বুঝতে অসুবিধা হইতেছে, এটার সিস্টেমটা হচ্ছে এরকম। আমরা পড়ে আসছিলাম ছোটবেলায় যে কজ মানে হচ্ছে তোমার কি ভূমি বাই অতিভুজ, তাই না? এটাকে এরকম না, এটাকে মনে রাখবা কজ আলফা মানে হচ্ছে, বা কস মানে হচ্ছে সাধারণ বা সরি সন্নিহিত বাহু বাই অতিভুজ, এটা হচ্ছে কস। আর সাইন হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। এই সাধারণ সন্নিহিত বাহু মানে হচ্ছে একটা তো থাকে সেইখানে অতিভুজ, অতিভুজ বাদে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। যেমন আমি আলফার কথা বলতেছি, এই কোণের ভিতরে অতিভুজ হচ্ছে ও এ, কারণ এটা যেহেতু 90 ডিগ্রি অতিভুজ ও এ এটা বুঝতেছি। তাহলে এই কোণের ভিতরে একটা হচ্ছে অতিভুজ, তাহলে অপর বাহুটা হবে তার সন্নিহিত বাহু, এটা হচ্ছে ওডি। আমরা যখন 9-10-এ পড়ছি তখন কিন্তু আমাদের সন্নিহিত বাহু বাই অতিভুজই লেখা ছিল বইয়ের মধ্যে, বিপরীত বাহু বাই অতিভুজই লেখা ছিল সাইনের জন্য, ঠিক আছে? আমরা পড়ছি কি ওই টেরা লম্বা ভূত, সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, এইসব। তাহলে এই যে এখানে ওডি আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারি পি, তাহলে এটা হয়ে গেল পি বাই অতিভুজ, মানে পি বাই ও এ। এখন এই ও এটাকে তো আমি একটু সংক্ষেপে আবার কি এ বলছি না, যেহেতু এটা কি আমার এক্স অক্ষের খণ্ডিতাংশ, এ বলতে পারি। তাহলে এখানে এ সমান লেখা যায় পি বাই কজ আলফা। ওকে, ভালো কথা। আমাদের আসলে উদ্দেশ্য ছিল বললাম কি যে এ বি এর মাধ্যমে আমরা হচ্ছে সমীকরণটাকে প্রকাশ করার চেষ্টা করব, সেই কারণে প্রথমত এটাকে আনার চেষ্টা করতেছি, এটাকে আনার জন্য পি কে রিপ্লেস করে এ আনতে হবে আমার, তাই না? তাহলে এই দুইটা বাহু নিয়ে কাজ করছি, পি কে রিপ্লেস করে আমি এ নিয়ে আসবো, সেই কারণে আমি এই দুইটা বাহু নিয়ে কাজ করলাম। এবং আলফার সাথে এই দুইটার বাহু সম্পর্ক হচ্ছে কস দিয়ে, সেই কারণে কস নেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে এ এর ভ্যালু বের করছি, এবার দেখি বি বের করা যায় কিনা। বি এর জন্য এই জিনিসটা কি জানি যে এইটা যদি আলফা হয় তাহলে এইটাও যে আলফা হবে, এটা কি দেখাইতে হবে বের করে নাকি বুঝো? এই জায়গাটা খেয়াল করো, এইখানে হচ্ছে এই কোণটা আলফা এবং সেটা 90 ডিগ্রির একটা পূরক কোণ, তাই না? এই যে এখানে যদি একটা থিটা কল্পনা করি, থিটা, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটুকু অংশের কথা চিন্তা করো, এইটুকু অংশের ভিতরে থিটা এবং আলফা একজন আরেকজনের পূরক কোণ, বলো ঠিক কি না? হ্যাঁ, এটা হচ্ছে একজন আরেকজনের পূরক কোণ, তার মানে আলফা হচ্ছে থিটা এর পূরক কোণ। আবার এই ত্রিভুজের কথা চিন্তা করো, ও বি ডি, এই ত্রিভুজের ভিতরেও এইখানে হচ্ছে আলফা এবং থিটার যোগফল কত, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি মানে এটা যদি আলফা হবে আর কি, তার কারণ এই কোণটা হবে কি থিটা এর পূরক কোণ। তো থিটা এর পূরক কোণ এইটা, আবার থিটার পূরক কোণ এইটা, তাহলে এই দুইজন পরস্পর সমান হওয়াটাই স্বাভাবিক না? এমনিতে ত্রিভুজ আগে টাকে দেখো, এই দুইটা আসলে সমান হয়। হ্যাঁ, ত্রিকোণমিতি যেভাবে প্রমাণ করতে পারো কইরো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই দুইটা কোণ যদি সমান হয় তাহলে এখন বি এবং পি এর মধ্যে আমার সম্পর্ক দরকার। তাহলে এই আলফা কোণের সাপেক্ষে বি এবং পি এর মধ্যে একটা সম্পর্ক বলতো আমি কি দিয়ে নিব, কি দিয়ে তৈরি করা যায় আলফা কোণের সাপেক্ষে? এটা তো অতিভুজ এবার, কারণ এখানে 90 ডিগ্রি আছে, তাহলে বি অলরেডি অতিভুজ, বি অলরেডি অতিভুজ। তাহলে পি এর পরিচয় কি? পি দেখো তো আলফা এর বিপরীত বাহু না, পি হচ্ছে আলফা এর বিপরীত বাহু। তাহলে এখন আমরা সাইন নিব, কারণ সাইনের জন্য সূত্রটা ছিল বিপরীত বাহু বাই অতিভুজ, নট লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? সাইন আলফা সমান হচ্ছে
বিপরীত বাহুবায়ু ত্রিভুজ দ্যাট ইজ পি ডিভাইডেড বাই ওবি, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি ইকুয়ালস পি বাই সাইন আলফা। তাহলে আমাদের ওই যে ছোটবেলার ইকুয়েশন জানি কি ছিল, আমরা পড়ছিলাম এক্স বাই এ, এই সরলরেখাটা আর কি, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। তাহলে এইখানে আমরা পাচ্ছি এক্স ডিভাইডেড বাই এর ভ্যালু বসাবো এবার পি বাই কজ আলফা, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো? জি ভাই এখন শোনা যাচ্ছে। আচ্ছা কারেন্ট গেছে গা, ওকে আমরা কইছিলাম। আচ্ছা দেখা যাচ্ছে তো নাকি, দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা গেলে হয়েছে, গুড। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে বুঝিনি, ও হ্যাঁ এটা প্রমাণ করতেছিলাম। তো এখানে হচ্ছে আমরা এক্স এর নিচে বসাই দেব হচ্ছে কাকে, এক্স বাই বসাই দিছি এক্স এর নিচে হচ্ছে এ, এ এর ভ্যালুটা যেখান থেকে যেটা বের করছিলাম। এবার ওয়াই এর নিচে বসাই দেব এ, বি এর ভ্যালুটা পি বাই সাইন আলফা। তাহলে এখানে আমরা বসাই দিতেছি পি ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়ালস টু হবে কত, ওয়ান। এইটাকে যদি তুমি আবার সাজায় গুছায় লেখো তাহলে পাবা হচ্ছে এক্স ডিভাইডেড বাই সরি একদমই লিখে দিই ডিরেক্ট অ্যান্সার, মানে ডিরেক্ট লাইনটা লিখে দিই, এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা পাবা আর ইকুয়ালস টু হবে হচ্ছে পি। ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, সরি এটা হবে আমাদের জন্য ফাইনাল ইকুয়েশন। যে গ্লিচ দেওয়া শুরু করছে, বুঝতে পারলাম। তাইলে আমরা এখন কি বের করলাম, যে কোনো একটা সরল রেখার যদি সে মূল বিন্দু থেকে পি একক দূরত্বে, তার উপর কি করে পি একক দূরত্বে যদি সরি হ্যাঁ পি একক দূরত্ব যদি তার লম্ব দূরত্ব হয় মূলবিন্দু থেকে, এবং সেই লম্বরেখাটা যদি আলফা কোণে হেলে থাকে, তাহলে তার জন্য আদর্শ ইকুয়েশন হবে এই রকম। দেখি এটার জন্য কোনো ম্যাথ ম্যাথ তো আছেই আর কি, আমরা এটার জন্য একটা ধরো তোমাকে দেই একটা করতে, এটা হচ্ছে এই রকম, এই রকম দিয়ে দিলাম একটা রেখা টেনে দিলাম হচ্ছে আমরা এইভাবে, এই রেখাটাকে বললাম তোমাকে যে এই রেখাটা হচ্ছে মূল বিন্দুর সাথে উৎপন্ন তার যেই কোণ আছে সেটা হচ্ছে ধরো হচ্ছে 45, এবং এইখানে তার দৈর্ঘ্য হচ্ছে 4 একক। তাহলে বিন্দুটা ফর্ম করব কিভাবে, বা এই রেখাটা ফর্ম করার জন্য উপায় হচ্ছে এক্স কজ আলফা, তার মানে এক্স তারপরে কস তারপরে 45, তারপরে আছে ওয়াই সাইন আলফা, এক্স ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু হবে পি মানে 4। তার মানে কত, এক্স বাই রুট 2 প্লাস ওয়াই বাই রুট 2 ইকুয়ালস টু হবে হচ্ছে 4। পুরাটুকে রুট 2 দিয়ে গুণ করে দিলে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ইকুয়েশন পেয়ে যাবো আমরা। তাহলে এটা বুঝতে পারলাম কীভাবে বের করতে হবে, মানে বা এটার অ্যাপ্লিকেশনটা কী, একটু রেসপন্স করো। এতক্ষণ ডুয়াল মনিটরে ছিলাম তো আমি বুঝতে পারতেছিলাম কে আছো কে নাই। হ্যাঁ শুনতে পাচ্ছি, বুঝতে পারতেছি। আচ্ছা ওকে, তারপরে দেখি আমরা এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। এখন হচ্ছে দেওয়া আছে এটা একটা রেখা আর এইটা একটা রেখা, একই রেখা নির্দেশ করলে পি এর ভ্যালু বের করতে বলা হয়েছে। হ্যাঁ পি এর ভ্যালু, এখন আমরা একটু ছোটবেলার কিছু জিনিসপত্র ব্যবহার করার চেষ্টা করব। ছোটবেলায় আমরা একটা জিনিস দেখছিলাম যে আমার কাছে যদি একটা রেখা থাকে এরকম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস ইকোয়ালস টু যদি সি ওয়ান হয় প্লাস সি ওয়ান ইকোয়ালস টু জিরো, আর একটা শিখছিলাম এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়ালস টু যদি জিরো হয়, তাহলে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার জন্য আমি বলছিলাম যে শুধুমাত্র ওই যে বলছিলাম যে যারা যারা ভ্যারিয়েবল শুধুমাত্র তাদের উপরেই নির্ভর করে হচ্ছে যে তারা পরস্পর লম্ব হবে কিনা বা সমান্তরাল হবে কিনা, এগুলো হচ্ছে শুধুমাত্র এক্স এবং ওয়াই এর ভ্যালুর উপরে নির্ভর করে। সেই কারণে বি ওয়ান এবং হচ্ছে বি টু, যদি কোনো একটা সমীকরণ এই রকম হয় শুধুমাত্র, তাহলে আমরা সেটাকে বলতে পারি পরস্পর সমান্তরাল কিংবা একই ধারক রেখার উপরে অবস্থিত। ঠিক আছে এটা বলছিলাম না যে এই দুইটা যদি মানে ঢাল সমান হওয়ার অর্থ ছিল হচ্ছে ধারক রেখা একই ধারক রেখার অবস্থিত কিংবা তারা সমান্তরাল, যদি তারা একই ধারক রেখার উপরে অবস্থিত না হয় সেইটার জন্য এক্সট্রা একটা শর্ত অ্যাড করতে হয় যে সেটা হচ্ছে সি ওয়ান এবং সি টু সমান না। এই জিনিসটার মানে হচ্ছে
সমান্তরাল সমান্তরাল ধারক রেখা ভিন্ন, একটা রেখা আর কি যদি একই রেখা হয়, দুইটা যদি সেম হয় তাহলে তাদের ধারক রেখা একই হওয়ার মানে হচ্ছে রেখাটাই আসলে একটা, আলাদা কিছু না, সমান্তরাল। তো ধারক রেখা সেম না, সেম নয়, কিন্তু যদি পুরো রেখাটাই সেম হইতে হয় কিংবা তাদের ধারক রেখা যদি একই হইতে হয় তাহলে সেটার জন্য প্রত্যেকটা অনুপাত এখানে সমান হইতে হবে, C1 ডিভাইডেড বাই C2 হইতে হবে। তাহলে আমার এই কোশ্চেনে বলে দিছে যে এটা একই সরলরেখা, এটাও দেখো এগুলো কিন্তু তোমার 9-10-এরই, বুঝছো, এগুলো নতুন কিচ্ছু না। এই দুইটা সরলরেখা যদি এখন সমান হয় তাহলে পি এর ভ্যালু বের করতে বলছে। এখানে দেখো এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতন আছে পি, এটার সাথে যে আমি এটা তুলনা করে বের করব এখান থেকে সেটা আসলে সম্ভব না, যে আমি এখান থেকে কজ আলফা কোনোভাবে বানাবো দিয়ে থিটা বের করব, সাইন আলফা কোনোভাবে বের করবো দিয়ে থিটা বের করব, এটা আমি ট্রাই করছিলাম, সম্ভব হয় না, খুব কঠিন হয়ে যায় খুদাই। তো এই দুইটার অনুপাতগুলোকে এখন আমরা সমান বের, মানে এক্স এর সহগের অনুপাত সমান হবে, তাহলে বলতো এক্স এর সহগ এখানে কী হবে? এক্স এর সহগ একটা হচ্ছে কজ আলফা, প্রথমটার জন্য কজ আলফা, পরেরটার জন্য এক্স এর সহগ 3, তারপরে ওয়াই এর সহগ হচ্ছে সাইন আলফা, আর নিচে হবে হচ্ছে √3 পরেরটার জন্য, মানে প্রথমটার জন্য আর কি। এইখানে নিব হচ্ছে আমি পি, তাহলে এইখানে নিব কি 2, ঠিক আছে সবকিছু, জিনিসটা কি বুঝতে পারছি ঠিক নাই? কি দেখো তোমরা, সমান চিহ্নের কোন পাশে ধ্রুবক আছে সেটা দেখতে হবে। হ্যাঁ, এটাকে যদি আমি ধনাত্মক নেই তাহলে এটাকে ঋণাত্মক নিতে হবে, যদি 2টাকে আমি ঋণাত্মক নেই তাহলে এটার ধনাত্মক নিতে হবে, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিলেই হয়ে গেল, দিয়ে দিলাম 2-এর সামনে মাইনাস দিয়ে দিলাম। হ্যাঁ, কিংবা পি এর সামনে মাইনাস দিতে পারো, যার যেটা ইচ্ছা, একই কথা নির্দেশ করবে। আচ্ছা, এখন আমাকে বের করতে বলছিল কি পি এর মান, তো পি এর মান কিভাবে বের করব? পি এর মান বের করার সময় আবার আমাকে আলফাগুলোকে সরাইতে হবে। এখন সাইন আর কস যদি একসাথে থাকে সেখান থেকে যদি আলফা সরাইতে হয় তাহলে আমরা যে বুদ্ধিটা ব্যবহার করি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা বানিয়ে দিই, দুইটার মান এক বানায় ফেলি। হ্যাঁ, তাহলে এখানে সাইন থিটার ভ্যালু দেখে ক্যালকুলেট করার চেষ্টা করি, সাইন আলফা সমান দেখো তো √3 পি ডিভাইডেড বাই -2, ঠিক আছে, পরের দুটো ইকুয়েশন নিয়ে কাজ করছি, এই দুজনকে নিয়ে কাজ করছি, সাইন আলফা পাইছি। জি ভাইয়া পাইছি। আচ্ছা, আমার কথা কি কোনো ল্যাগ ট্যাগ করতেছে, আস্তে আস্তে সেরকম কিছু হয়? না ভাইয়া। আচ্ছা, 3 পি আর হচ্ছে এবার -2, তাহলে এবার দুজনের স্কোয়ার করে আমরা যোগ করে ফেলবো, স্কোয়ার করে যোগ করে ডিরেক্ট 1 পাওয়া যাবে, তাই লিখে দিলাম। আর এখানে পাইতেছি √3 পি ডিভাইডেড বাই -2 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 পি ডিভাইডেড বাই -2 এইটার হোল স্কোয়ার। ওকে, এইটাকে সিম্পলিফাই করে এখন আমরা পি এর মেবি দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে, এটা করে দেখি, আমার মনে নেই এক্স্যাক্টলি, নিচে থেকে একটা 4 পাওয়া যাবে, এটা বের করে দিলাম এখানে, আর এখানে হচ্ছে 3 পি আর হচ্ছে 3 পি স্কোয়ার আর হচ্ছে 9 পি স্কোয়ার, 9 পি স্কোয়ার, এই দুইটা মিলে আমরা পাবো হচ্ছে 3 পি স্কোয়ার, 9 পি স্কোয়ার, 12 পি স্কোয়ার, এবং আসবে হচ্ছে ইকুয়ালস টু 4, সেখান থেকে পি সমান আসবে হচ্ছে, পি স্কোয়ার সমান হচ্ছে 1/3। বলতো এখানে আমরা পি এর ভ্যালুটা পজিটিভ নিব নাকি নেগেটিভ নিব? কি না উচিত হবে? হ্যালো, হ্যালো, পি এর ভ্যালু কি পজিটিভ নেওয়া উচিত হবে নাকি নেগেটিভ নেওয়া উচিত হবে? পজিটিভ হবে, এটার সাথে একটু তুলনা করে দেখো পি এর ভ্যালু পজিটিভ হয় না নেগেটিভ হয়, এটা আছে কোথায় সমীকরণটা সেটা আমাকে খেয়াল রাখতে হবে একটু। কি ব্যাপার? আমি নিজেও জানি না আসলে পজিটিভ না নেগেটিভ, সরলরেখা নির্দেশ করলে পি যদি হয়, আমি নেগেটিভ না, দেখো তো এখানে পি এর সহগ তো নিজেই নেগেটিভ, একটু ওয়েট করো।
ওকে সো আমরা যেখানে ছিলাম এর ভ্যালু আমরা এখান থেকে নিব আসলে শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাই, কারণ হচ্ছে আমি জানি না এটার এক্স্যাক্ট কারণ কি, বইয়ের ভিতরে পজিটিভ ভ্যালুটা দিছে আমি মাথায় আসতেছে না এখন। হ্যাঁ বইয়ের ভিতরে পজিটিভ দেওয়া আছে দেখি তোমাদের কতক্ষণ ধরে হুদাই আমি জিজ্ঞেস করতেছিলাম, কারণ আমার নিজে মনে পড়তেছিল না। বইয়ের ভিতরে পজিটিভ দেওয়া আছে, এটা কেন দিছে পজিটিভ এটা বিশেষ ব্যাখ্যা আমার কাছে নাই, কিন্তু আমার মনে হয় পজিটিভ নেগেটিভ দুইটাই দেওয়া যেতে পারে, কারণ সাইন আলফা এর ভ্যালু আর কজ আলফা এর ভ্যালু আসলে কিরকম সেটা আন্দাজ করা যাচ্ছে না, কারণ সাইন আলফা কজ আলফা যে নেগেটিভ হইতে পারে না ব্যাপারটা এরকম না, ওরা দুইজনই নেগেটিভ হবে এমন জায়গাও আছে, ওরা একজন পজিটিভ একজন নেগেটিভ হবে এইরকম জায়গাও আছে। সো এটা বলা যাইতেছে না যে এটা আসলে পজিটিভ নেগেটিভ কোনটা হবে, আমার মতে এখানে পজিটিভ নেগেটিভ দুইটা সাইন দেওয়াই বেটার, ঠিক আছে পারলে দুইটা সাইনই দিও। আচ্ছা এই কাহিনী গেল, এরপরে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি, বলছে একটা সরল রেখা অক্ষদ্বয় হতে সমান সমান অংশ কর্তন করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তার সমীকরণ নির্ণয় করো। তারা এটা খুব সহজ অঙ্ক, তারা হচ্ছে প্রথমত সমান সমান অক্ষ মানে অংশ ছেদ করছে, সমান সমান অংশ ছেদ করার অর্থ হচ্ছে এইখানে যে বিন্দুটা ছেদ করছে সেটা যদি হয় এ জিরো, তাহলে এইখানে যে বিন্দুতে সে ছেদ করলো সেটা হচ্ছে জিরো এ, এটাই তো তাই না, এটা হচ্ছে সমান সমান অংশ ছেদ করা, এটা হচ্ছে হবে কি এ, এটা হবে এ। সাধারণভাবে আমার ইকুয়েশন হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু হয় জিরো, সরি ইকুয়ালস টু হয় ওয়ান, কিন্তু এখানে বি এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে এ, তার কারণ দুজনই এখানে সমান আছে, তাহলে এক্স বাই এ পাইলাম প্লাস ওয়াই বাই এ পাচ্ছি ইকুয়ালস টু ওয়ান, এটা সমান হচ্ছে আবার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ। আচ্ছা এখন বলছে কি যে বিন্দু দিয়ে অতিক্রম করে, ভালো কথা, এখন আমরা চাইলে এই যে আলফা বিটা দিয়ে সেহেতু সে অতিক্রম করতেছে আমরা এখানে এ এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য বলে দিতে পারি, এটা হচ্ছে আলফা বিটা বিন্দুগামী রেখাটি, আলফা বিটা বিন্দুগামী, সুতরাং আমরা এখান থেকে এ ক্যালকুলেট করে পাচ্ছি এ ইকুয়ালস হবে হচ্ছে আলফা প্লাস বিটা, যেহেতু এক্স এবং ওয়াই এর মান বসায় দেওয়ার পরে এ এর ভ্যালুটা পেয়ে যাবো, সেখানে আলফা বিটা বসায় দিলাম। ওকে এরপরে দেখি, তাহলে আমার নির্ণয় যে ইকুয়েশনটা সেটা মনে হইতে পারে এই রকম, এক্স ইকুয়ালস টু সরি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হলো এর ভ্যালু যেটা আমরা এইমাত্র বের করলাম আলফা এবং বিটা। হ্যাঁ আচ্ছা কাহিনী এইখানেই শেষ হয়ে যাইতো যদি এখানে বলতো একটি সরল রেখা অক্ষদ্বয়ের ধনাত্মক অংশ থেকে সমান সমান অংশ কর্তন করে, অথবা অক্ষদ্বয় হতে সমান সমান ধনাত্মক অংশ কর্তন করে, যদি এই কথাটা বলতো তাহলে আমাদের ম্যাথ এখানেই শেষ, কিন্তু এখানে কোশ্চেনে বলে দেওয়া নাই যে সেটা কোন অক্ষের সাথে ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা দেওয়া নাই, তো সেই কারণে আমরা এই টাইপের ইকুয়েশন আরো অনেকগুলো পাবো, কিরকম এই দিক বরাবর এরকম একটা থাকতে পারে সমান সমান অক্ষ ছেদ করছে, এইটা তখন হবে কত মাইনাস এ এবং প্লাস এ, এই দিকেও একটা হইতে পারে সেটা হবে কত এই দিকে তখন মাইনাস এ, এই দিকেও তখন হইতে পারে, তখন এই প্রত্যেকটা কেসের জন্য আমাদেরকে একটু চিন্তা ভাবনা মাথায় নিতে হবে, সেটা কিরকম এইখানে যখন আমরা বিন্দুগুলা বসাইছিলাম তখন হচ্ছে আমরা দুইটাই পজিটিভ এ নিছি, এখন বিভিন্ন কম্বিনেশন এমন হইতে পারে এক্স এর সাথে পজিটিভ নেগেটিভ হইতে পারে, ওয়াই এর সাথেও পজিটিভ নেগেটিভ হইতে পারে, ঠিক আছে তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি যদি পরেরটাই নেই যে এক্স এবং মাইনাস ওয়াই, এই কম্বিনেশনটা নেই এক্স এবং মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ, এটা আমরা কোন চতুর্ভাগে পাতবো বলতো, এই সরলরেখাটা কোন চতুর্ভাগে অবস্থিত হবে, এটা তো পাইলে পাইছিলাম আমার প্রথম চতুর্ভাগের জন্য, তাহলে ওয়াই এর সামনে যদি আমি একটা মাইনাস দিয়ে দেই তাহলে সেটা কোন চতুর্ভাগে অবস্থিত সরলরেখা, সেটা হবে চতুর্থ চতুর্ভাগ, ভেরি গুড, এটা হচ্ছে পজিটিভ দিকে এ আছে এবং ওয়াই এর সাথে নেগেটিভ আছে, তার মানে সেটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ, এই সরলরেখাটা নির্দেশ করতেছে, এই সরলরেখা আমি পেয়ে গেছি, এখন এই সরলরেখার জন্য এই সরলরেখাটাও তো আবার আলফা বিটা বিন্দু দিয়ে যাইতেছে, তাহলে সেইখানে আমি আলফা এর বিটা এর ভ্যালুটা কত পাবো বলতো, আলফা বিটা এর ভ্যালু পাবো হচ্ছে সরি মানে এ এর ভ্যালু পাবো হচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, অর্থাৎ এখানে দেখো জিনিসটা যে এক্স এবং ওয়াই দেখতে যেরকম হয় আলফা এবং বিটা দেখতে সেই রকমই হইতেছে, এক্স পজিটিভ আলফা পজিটিভ, ওয়াই পজিটিভ আলফা বিটা পজিটিভ, এক্স পজিটিভ আলফা পজিটিভ, ওয়াই পজিটিভ ওয়াই নেগেটিভ, সে কারণে বিটা বিটা নেগেটিভ হচ্ছে, তাহলে একইভাবে মাইনাস এক্স প্লাস ওয়াই যদি নিতাম তাহলে সমীকরণ আসতো মাইনাস আলফা প্লাস বিটা, যদি আমি নিতাম মাইনাস এক্স মাইনাস ওয়াই সেটা সমান আসতো মাইনাস আলফা মাইনাস বিটা, বুঝতে পারছি
এটাও একটা হবে, এটা আর একটা হবে, এটাও একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার, অর্থাৎ টোটাল অ্যান্সার হবে কয়টা? চারটা, মনে থাকবে? এইখানে কোশ্চেনে দেখো ওরা শুধুমাত্র দুইটা অ্যান্সার হিসেবে দিছে, এটা কেন দিছে? কারণ হচ্ছে এই দুইটা সমীকরণ যদিও ডিফারেন্ট, কিন্তু এটাকে একই রকম বানানো যাইতে পারে, এদের চেহারা আসলে সেম। সমীকরণ দুইটা ডিফারেন্ট, দুইটা দুই চতুর্ভাগের জন্য আমরা বের করছি, কিন্তু তাদের চেহারা আসলে সেম। এই সমীকরণটাকে -1 দিয়ে গুণ করে দিলেই সেটা কিন্তু প্রথম সমীকরণটার মতন হয়ে যাবে, তাই না? ঠিক একইভাবে এই দুইজন আবার সেম, এই দুইজনের ক্ষেত্রে এই উপরেরটাকে, এইটাকে যদি আমি -1 দিয়ে গুণ করি, আমি সেকেন্ডটা পেয়ে যাব। বুঝতে পারছি ব্যাপারটা? সেই কারণে ওরা দুইটা আলাদা আলাদা, চারটা আলাদা আলাদা না লিখে শুধুমাত্র দুইটা লিখে রেখে দিছে, কারণ এই দুইটা ইকুয়েশন আসলে সেমই প্রকাশ করতেছে। তুমি যদি ওই যে দুইটার অনুপাতগুলো নেওয়ার চেষ্টা করো, এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত, দেখা যাবে প্রত্যেকটা সমান আসতেছে। বুঝতে পারছি? এটা গেল হচ্ছে আমাদের এই কাহিনী, একটা ম্যাথ গেল। তারপরে ম্যাথে কি বলছে, একটি ত্রিভুজ, সেটা কি করতেছে, একটি সরলরেখা, সরি একটি সরলরেখা হচ্ছে 1-4 বিন্দু দিয়ে যাচ্ছে, এবং সে 1-4 বিন্দু দিয়ে যাচ্ছে এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে সে হচ্ছে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ তৈরি করে। তাহলে এটা কি রকম দেখতে? এটা হচ্ছে আমার কি বলে স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে সেই সরলরেখাটা, সেই সরলরেখাটা বলছে 1-4 বিন্দু দিয়ে যায়, ভালো কথা, যাবে নি। এখানে হচ্ছে আমার আলফা, এখানে আছে এ এবং বি। এখন বলছে যে এই ত্রিভুজটা অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে, এটা বলে দিছে প্রথম চতুর্ভাগে, যে আগের ইনফরমেশনে এটা দেওয়া হচ্ছে না কোন চতুর্ভাগে, এখানে প্রথম চতুর্ভাগ বলে দিছে, সে কারণে এখানে বসাইছি। তারপর বলছে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে বলতো এই এ বি ব্যবহার করে আমি ক্ষেত্রফলের ইকুয়েশন কিভাবে লিখতে পারি? হাফ ইনটু এ বি ইকুয়াল টু 8, হাফ ইনটু এ ইনটু বি ইকুয়ালস টু হবে 8। এখন আমি আর একটা কথা বলছিলাম অনেক আগে, সেটা হচ্ছে যে কোনো ইকুয়েশন সলভ করার সময় দেখতে হবে যে ভ্যারিয়েবল কয়টা। যদি ভ্যারিয়েবল দুইটা থাকে তাহলে আমার ইকুয়েশনও আসবে দুইটা, ইকুয়েশন লাগবে আর কি দুইটা সলভ করার জন্য। যদি আমার ভ্যারিয়েবল তিনটা থাকে, আমার সলভ করার জন্য ইকুয়েশনও লাগবে তিনটা। তাহলে এখানে আমি একটা ইকুয়েশন পাইছি আলফা বিটা দিয়ে, আমার আরও একটা, সরি এ বি দিয়ে আমার আরও একটা ইকুয়েশন দরকার। সেটার জন্য আমি এটাকে একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতন করে আগে লিখলাম, এক্স ডিভাইডেড বাই ওয়াই, সরি এক্স ডিভাইডেড বাই এ, ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1। এখন এই রেখাটা আবার 1-4 বিন্দু দিয়ে যেহেতু যাচ্ছে, 1-4 বিন্দুগামী, এটা 1-4 বিন্দুগামী হওয়ার কারণে আমরা এখানে এবার এক্স এবং ওয়ান ওয়াই এর পরিবর্তে 1/a প্লাস বসায় দিতে পারি 4/b ইকুয়ালস টু হবে 1। এইখান থেকে এ বি এর মধ্যে আর একটা সম্পর্ক তৈরি করা সম্ভব, এখান থেকে এ বি পাওয়া যাবে হচ্ছে, কি পাওয়া যায়, আচ্ছা এটা একটা কাজ করি, এ বিটা এরকমই থাকুক, আমরা এখানে একটা ভ্যালু বের করার চেষ্টা করি এ এবং বি কে রিপ্লেস করে। তাহলে আমরা এ কে বলতে পারি, দেখো তো 16/b বলা যায়, এ কে 16/b বলতে পারি এইখান থেকে। তাহলে এই এর ভ্যালুটা আমি এখন দ্বিতীয় সমীকরণে যদি বসাই দেই, 16/b প্লাস 4/b ইকুয়ালস হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পুরো সমীকরণটাকে বি দিয়ে গুণ করে, b² / 16 প্লাস 4 ইকুয়ালস টু বি। তারপরে আবারও পাচ্ছি b² এখন 16 দিয়ে গুণ করে দিতেছি পুরো সমীকরণকে, পাচ্ছি 64 ইকুয়ালস টু 0। তারপরে এটাকে আবার মিডিল টার্ম ব্রেক আপ করা লাগবে না, এটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা চলে যাবে, বি মাইনাস 8 এর মধ্যে চলে যায় ইকুয়ালস টু 0। সুতরাং বি সমান আমরা পাইলাম হচ্ছে 4/8 একক, বি সমান 8 যদি হয় তাহলে এ সমান কত, 2, তাই না? তাহলে আমার এখন গঠিত সমীকরণ চাইছিল, তাহলে এখন মান বসে দিই আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণ, এক্স এর নিচে হবে 2 এবং ওয়াই এর নিচে হবে 8 ইকুয়ালস টু হবে 1। এটাকে যদি আবার 4 দিয়ে গুণ করে লেখো তাহলে হবে হচ্ছে 4x প্লাস, সরি 8 দিয়ে গুণ দিতে হবে, 8 দিয়ে গুণ করলে 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8। বুঝতে পারছি? আবার বলবো কি,
এই যে আমরা প্রথমত ত্রিভুজ দেওয়া ছিল হাফ এবি ইন্টু এইট, মানে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা যদি ভূমি হয় তাহলে এটা হচ্ছে উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ এ, ভূমি গুণ উচ্চতা দিয়ে আমরা এইট ফর্ম করছি। এখান থেকে এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করলাম, সেই সম্পর্কটা হচ্ছে আমরা কার ভিতরে বসাইছি, স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ভিতরে। আমরা যদি 1 4 বিন্দু দিয়ে যেহেতু যাচ্ছে সেটা যদি বসায় দেই তাহলে এখান থেকে আর একটা ইকুয়েশন পাওয়া যায় এ বি এ দিয়ে। তাহলে এ এবং বি এর মধ্যে আগে যে ইকুয়েশনটা ছিল আমার কাছে সেটা দিয়ে আমি এখানে রিপ্লেস করে দিছি। অর্থাৎ এটা কি পদ্ধতি? প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে করার পরে এটা দ্বিঘাত সমীকরণের ভিতরে চলে আসছে, তারপরে এটারে আবার ভাঙাচোরা করে বি এর একটা ভ্যালু পাইছি আমরা 8, এটার আবার এর ভিতরে বসাই দিলে এ এর ভ্যালু পাওয়া যায় 2, তারপরে এটারে আবার সেই প্রথম ইকুয়েশনে বসাই দিয়ে আমরা হচ্ছে মেইন ইকুয়েশনটা নির্ণয় করে ফেললাম। বুঝছি, পারা যাবে? আচ্ছা, তারপরে আরেকটা দেখি, এটা তুলনামূলক আরো সহজ হবে হয়তো। বলছে এটা একটা রেখা দেওয়া আছে, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, উপরিউক্ত খণ্ডিতাংশ কোনো বাহুর বর্গ হলে, বর্গের হলে, বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, মানে হচ্ছে কি করতে হবে, প্রথমত এটা হচ্ছে আমার এই কি বলে রেখাটা আর কি, রেখাটা দেখা যাবে এদিকে কোথাও হইতেছে, পরে দেখবো এদিকে কোথাও হইতেছে, আমাকে বের করে দেখাইতে হবে এই মধ্যবিন্দুটা এবং এই বিন্দুটা, তাই না? আর তো কিছু জিজ্ঞেস করে নেই, খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, যদি এই অংশটুকু ছেদ করে তাহলে এই মধ্যবিন্দু এইখানে দেখাইতে হবে, এইখানে যদি ছেদ করে এইটুকু অংশ তাহলে এর খণ্ডিতাংশের এই মধ্যবিন্দুটা বের করে দেখাইতে হবে। তাহলে আমার এই দুইটা বিন্দু জানা জরুরি, এই দুইটা বিন্দু জানার জন্য এটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মধ্যে বানায় নিব। তাহলে x+2y = -7 চলে আসছে সমীকরণের ডান পাশে, আমার হচ্ছে 1 রাখার কথা ছিল, তাহলে আমি কি করব -7 দিয়ে ভাগ করে দিব। তাহলে x এর নিচে চলে আসবে -7, প্লাস y এর নিচে চলে আসবে -7, এবং ওর সাথে যে 2 ছিল সেটা আবার একদম নিচে পাঠিয়ে দিতে হবে, ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1। তার মানে আমরা দেখতেছি সে x অক্ষকে কত একক দূরত্বে ছেদ করলো, -7, এবং y অক্ষকে ছেদ করলো হচ্ছে -3.5 এককে আর কি, মানে এটা -7/2 মানে -3.5। তাহলে এইটুকু হচ্ছে হবে -3.5 এবং এইটুকু হবে হচ্ছে 7, তাই না? তাহলে এই বিন্দুটাকে আমি বলতে পারি হচ্ছে -7, 0, আর এই বিন্দুটাকে বলতে পারি আমি হচ্ছে 0, -3.5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, বোঝা কথা অর্ধেক করে দিব, 3.5-এর অর্ধেক হচ্ছে 1.75 মনে হয়, 1.75, আর এই বিন্দুটাকে যদি অর্ধেক করে দিই তাহলে এটা হবে হচ্ছে, এটা হবে তখন 3.5.0 3.0। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই দুইটা কিন্তু অলরেডি অ্যান্সার হিসেবে পেয়ে গেছি। এখন জিজ্ঞেস করছে যে উপরি উক্ত খণ্ডিতাংশ কোনো বাহুর, কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল বের করো। তাহলে বের করতে বলছে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ বি স্কোয়ার বের করতে বলছে, এ বি একটা বাহু, এ বি এর উপরে স্কোয়ার, এটা হচ্ছে আমাকে বের করে দেখাইতে বলছে। এ বি এর উপরে স্কোয়ার মানে কি আসলে, ওই যে যে আমরা দৈর্ঘ্য বের করতাম এ বি, যে রুটটা দিতাম, এবার হচ্ছে রুটটা না দিলেও হবে। তাহলে এক্স অক্ষ বরাবর যে পরিবর্তন -7 থেকে 0 কত একক, কোনো একক কিনা, 7 একক স্কোয়ার, তারপরে হচ্ছে এইখানে 3.5 থেকে 0 পর্যন্ত কোটি বরাবর পরিবর্তন, মানে কি হুদা 3.5 অথবা 7/2 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 49, আর এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 49/4, তাহলে এটা পাওয়া যায় 61.25 স্কোয়ার ইউনিটস, স্কোয়ার ইউনিটস, কারণ এটা কিন্তু বর্গের ক্ষেত্রফল, ঠিক আছে, বর্গের ক্ষেত্রফল হিসেবে স্কোয়ার ইউনিটস। আর বাকি দুইটা অ্যান্সার কি কি ছিল, বাকি আর একটা ছিল হচ্ছে এই বিন্দুটা, আচ্ছা বের করতে বলছে কি, ও এইটা বের করতে বলেনি, এই মধ্যবিন্দু না, বের করতে বলছে কি এই রেখার মধ্যবিন্দু, খণ্ডিতাংশের মধ্যবিন্দু, মধ্যবর্তী খণ্ডিতাংশের, আচ্ছা এইটার মধ্যবিন্দু জিজ্ঞেস করছে এইখানে, তো ভালো কথা। তাহলে আমরা এইটাকে একটু বাড়াই দিই বরাবর, এটার এই বরাবর টেনে দিলাম, এটাকে এই বরাবর টেনে দিলাম, তাই এখানে কোথাও ছেদ করবে আর কি, তাহলে এই ছেদ বিন্দুটা আর কি বের করতে হবে, এটাই তো মধ্যবিন্দু হবে শেষ পর্যন্ত, যেহেতু আমরা গড় করি। তাহলে এটার এক্স অক্ষ বরাবর কত একক গেছে, 3.5 একক গেছে, আর এইখানে গেছে সে -1.75 ইউনিটস, এই যে বিন্দুটা বাইরে গেছে, এটাকে হচ্ছে ওরা ওই যে ভগ্নাংশ দিয়ে লিখছে দিয়ে এরকম পাইতে পারছি, পাইছে, দেখো তো এটা বুঝলাম নাকি সবাই, বুঝছি। আচ্ছা, আমরা আর একটা ম্যাথ করব, বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে -2 -5 বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষকে যথাক্রমে ও এবং বি বিন্দুতে ছেদ করে, ও এ ইকুয়ালস টু হচ্ছে 2OB, ও এ প্লাস 2OB = 0 হয়, আর যখন হচ্ছে ও মূল বিন্দু, হ্যাঁ।
আচ্ছা, এটার জন্য কিভাবে করতে হয়? এটার জন্য আসলে সূত্রটা এরকম দেখতে, যে ও এ এই জিনিসটাকে আমরা প্রকাশ করতাম কি দিয়ে, এটা যদি হয়তো এ হইতো আর এটা হয়তো জিরো আর এটা হয়তো বি, এমনি লিখতাম। এখন ও এ মানে ছিল এ এবং ও বি মানে ছিল বি, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি চাইলে এ প্লাস টু বি ইকুয়ালস টু জিরো। তার মানে আমার যে ইকুয়েশন গুলো আমার দরকার সেখানে অলরেডি আমি একটা জিনিস পাইয়া গেছি, সেটা হচ্ছে এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক, তাই না? আচ্ছা, এ বি এর মধ্যে একটা সম্পর্ক পাইছি। এখন আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী যদি এটারে বসাই, এ এক্স প্লাস এ ওয়াই বাই বি, সরি, এক্স ডিভাইডেড বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান, এখন এর ভিতরে এই রেখাটা আবার কোন বিন্দু দিয়ে যায়? -2 -5 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে -2 -5 এখানে একটু বসায় দেই, -2 ÷ A -5 ÷ B ইকুয়ালস হচ্ছে 1। দেখো তো, এটার আগেরটার মতন হইলো নাকি? এ এবং বি এর মধ্যে একটা সম্পর্ক এবং এ এবং বি এর মধ্যে আর একটা সম্পর্ক, এদেরকে রিপ্লেস করে আমরা চাইলে এখন বি বের করে ফেলতে পারি। তাহলে এ কে আমরা রিপ্লেস করে দিচ্ছি -2 ÷ -2 B, এর মান বসাই দিলাম, তারপরে -5 ÷ B ইকুয়ালস টু 1। এখান থেকে বি এর মান কত পাওয়া যাবে দেখো তো, বি এর মান আসবে হচ্ছে -4। বি এর মান যদি -4 হয় তাহলে এ এর ভ্যালু কত হবে? -2 B ছিল, তাইলে -2 ×-4, -2 ×-4 দ্যাট ইজ 8। তাহলে এ এবং বি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমার ইকুয়েশন দেখতে কিরকম, x÷ 8 +y÷ -4 = 1। এটাকে সাজা গোছায় লিখলে হবে x-2y = 8। দেখো তো, বুঝলাম নাকি? আমার যে প্রথমে গিভেন ইকুয়েশনটা দেওয়া ছিল, এই ছোট্টটা থেকে আমরা ও এ এটাকে প্রকাশ করি এ দিয়ে এবং ও বি কে আমরা বি দিয়ে প্রকাশ করতাম, এই দুইটার মধ্যে যে সম্পর্কটা দেওয়া আছে সেটাকেই আমরা ব্যবহার করছি প্রতিস্থাপন করার জন্য। তারপরে তো এই কোন বিন্দু দিয়ে যায় এটা তো আমরা আগেও করছিলাম, বুঝছি এটা। আচ্ছা, আজকে কি আর করবো? করবা আরো, ধৈর্য থাকলে করো, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। তিনটা ম্যাথ আছে মনে হয় আর পরে আরো করবা করবা করবা, একই রকম অঙ্ক কিন্তু সব, একই থিওরি দিয়ে, নতুন কিছু নাই ওগুলাই। হ্যাঁ আচ্ছা, করে ফেলি আমরা, উদয় রেখে দিয়ে লাভ নেই। এখন বলছে যে x+3y -12 এই রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশে ত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের মূল বিন্দু সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো। মানে হচ্ছে ত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দু সমীকরণ। তাহলে আগে আমি দেখি রেখাটা, দেখতে হবে হচ্ছে এই রকম, 3 ×12 = 12, এইরকম এইরকম হবে রেখাটা দেখতে। এখন এই রেখাটা হচ্ছে এই ত্রিখণ্ডক, মানে ত্রিখণ্ডক কোথায়, এই রেখাটার ভিতরের অংশটাকে তিনটা সমান অংশে বিভক্ত করে এমন রেখা, এমন বিন্দু এখানে এখানে অবস্থিত। আমাদেরকে বের করে দেখাইতে হবে যে মূল বিন্দু থেকে এই রেখাটার সমীকরণ এবং হচ্ছে এই রেখাটার সমীকরণ আমাদেরকে বের করে দেখানো লাগবে, বুঝতে পারছি? তাহলে এই দুইটা বিন্দু আমাকে নির্ণয় করলেই হয়ে যাবে এবং মূল বিন্দুর কাহিনী তো আমরা জানি। আচ্ছা, তার কারণ, তার আগে আমাদেরকে বের করে নিতে হবে একে এই দুইটা ছেদাংশের পরিমাণে। আচ্ছা, এটা বের করার জন্য দুই রকমের পদ্ধতি আছে, একটা ট্র্যাডিশনাল নিয়ম যেটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে শিখলাম, x÷ আসবে 12 এবং এখানে আসবে হচ্ছে y÷ 4 = 1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে বলতো? এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক 12 0, 12,0, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0,4, তাই না? আচ্ছা, এই দুইটা বিন্দু পেয়ে গেছি আমরা, এটা পাইলাম এটা পাইলাম, এই দুজনকে পাওয়ার পরে তোমরা ভয় পাও না, আমার উপরে হামলা হইতেছে না ভাই, আমার বাসায় এয়ারপোর্টের কাছাকাছি দেখি এরকম আওয়াজ হইতেছে। আচ্ছা, তো আমরা এই দুইটা বিন্দু বের করলাম, এখন আমাদেরকে হচ্ছে এই মাঝখানে তিনটা খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে হবে। এখন এইটার জন্য নর্মালি হচ্ছে যেটা করে মানুষজন, যে এই বিন্দুটাকে প্রথমত ধরে, এই বিন্দুটাকে যদি ধরি তাহলে দেখা যায় যে সেটা প্রথম বিন্দু থেকে এক একক এবং এই দুইটা থেকে দুই একক বিন্দুতে আর কি, এটার কি বলে, ছেদ করে আর কি, বা হচ্ছে খণ্ডিতাংশ হয়, 1:2 অনুপাতে খণ্ডিতাংশ হয় না, এটা 1 আর এটা হচ্ছে 2, 1:2 তে হয়। এইটার জন্য একবার সূত্র অ্যাপ্লাই করে ওই যে K1 K2 দিয়ে, তারপরে এটা বের করার পরে এই দুইটার মধ্যবিন্দু হিসেবে এই বিন্দুটা বের করে। আমাদের তো ভাই এত সময় নাই, কারণ আমরা জানি এই পুরো রেখাটা তিন ভাগে বিভক্ত হওয়ার অর্থ হচ্ছে সে x অক্ষ বরাবর 3 ভাগে বিভক্ত হবে, সে y অক্ষ বরাবর 3 ভাগে বিভক্ত হবে,
তাই না? এভাবে তো শিখাইছি তোমাদের। তাহলে দেখি এই বরাবর তিন ভাগে বিভক্ত করে দিবে হচ্ছে y অক্ষ বরাবর, এবং এইখানে সে হচ্ছে x অক্ষ বরাবর তিন ভাগে বিভক্ত করে দিবে। জুম করি, দেখা যাচ্ছে এখানে সে কিন্তু x অক্ষকে দেখো তিন ভাগে ভাগ করে দিছে, এবং ওই তিনটা বিন্দু থেকে যদি আমি আবার ভুজগুলোকে টান দেই তাহলে আবার দেখা যায় সে x অক্ষকে তিন ভাগে ভাগ করছে আর কি। তাহলে এই প্রত্যেক ভাগের এইটুক ভাগে কত হবে, এখানে টোটাল দৈর্ঘ্য কত, 12 একক, 12 কে তারা তিন ভাগে ভাগ করছে, তাহলে এটা এই অংশ কত পাবে, 4 একক, এই অংশ 4 একক, এই অংশ 4 একক। যদিও দেখে ছোট বড় মনে হইতেছে, তার কারণ আমি তো র্যান্ডম আঁকছি, আমি তো মুখস্থ মানে একদম মেপে মেপে আঁকি নেই। তাহলে এইটুকু যদি হয় 4 একক, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, 40। পরেরটার স্থানাঙ্ক কত হবে, এটা কত বলো 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 বলো, 80। এটা হবে 80, তারপরেটা হবে 120। সহজ হিসাব, 4 একক 4 একক করে সামনের দিকে আগাইতেছে। আচ্ছা তাহলে এবার y অক্ষ বরাবর টোটাল কত একক আছে, 4 একক। 4 একক হচ্ছে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে তাই না, তিন ভাগে 4 এককটা ভাগ হয়েছে, তাহলে প্রত্যেক ভাগে কত করে পড়ছে, 4/3 কইরা। তাহলে প্রথমটার দৈর্ঘ্য কত হবে, প্রথমটা হচ্ছে x মানে মূল বিন্দু থেকে দূরত্ব কিন্তু হিসাব হয়, এটা একটু মাথায় রাখো, এটা শুধুমাত্র 80 লিখে দিলে হবে না, এটা মূল বিন্দু থেকে যে 80 এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমটা হবে কত, 4 কে আমরা তিন ভাগে ভাগ করছি, বলো বলো, এই বিন্দুটা হবে হচ্ছে 0, তো 0ই থাকবে, 0,4/3, তারপরেটা হবে হচ্ছে 0,2×4/3 তাই না, 2×4/3 দ্যাট ইজ 0,8/3। কেন 8/3 হইলো, তার কারণে এইটুকু যে অংশ আছে সেটা হচ্ছে এটার আবার কি ডাবল করলেই পাওয়া যায়, যেমন এখানে আমরা কি 4 করছি, 4×8, এখানে ছিল আমার 4/3, এটা হবে 4/3 এর দ্বিগুণ মানে 8/3, বুঝতে পারলাম। তাহলে এবার বলো এই এই বিন্দুটা তুমি জেনে গেছো, এখন এইটা জেনে গেছো, এটা জেনে গেছো, এটা জেনে গেছো, তাহলে এই দুইজন বের করা কি এখন খুব কষ্ট হয়ে যাবে, এটার নাম দিলাম পি, বলো এটা কত হবে, এইটা বলো কত হবে, সাবাস। আচ্ছা 8,4/3 এই দুইটা গেল, এখন আমাকে জিজ্ঞেস করছিল পি এবং কিউ এর ইকুয়েশন। একটা জিনিস দেখাই দেয় এখানে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে মূল বিন্দু এবং অন্য আরেকটা বিন্দুর ইকুয়েশন কিভাবে লিখতে হয়, মূল বিন্দু এবং অন্য বিন্দুর সমীকরণ, সরলরেখার সমীকরণ আর কি, স্ট্রেট লাইনের সমীকরণ, y বাই এক্স করবা, এটা মাইনাস দিবা, y1 বাই এক্স ওয়ান করে দিবা, তাহলে প্রথমে p বসবে তাই না, তাহলে p এর জন্য একটা ইকুয়েশন পাচ্ছি আমরা y বাই এক্স, একটা হবে হচ্ছে সামনে মাইনাস, তারপরে y1 8/3 এক্স ওয়ান 4 শেষ একটা, আর একটা ইকুয়েশন হবে হচ্ছে কিউ এর জন্য y বাই এক্স ইকুয়ালস প্রথমত মাইনাস, তারপরে y1 কত বলো, কিউ এর জন্য করতেছি এবার, বলো বলো বলো, 4/3/8 ডিভাইডেড বাই 8 শেষ। এই দুইটারে এমনি রেখে দিলে রাখবা, নাহলে ভাঙ্গা চুরে লিখো তোমার ইচ্ছা, অঙ্ক এখানে শেষ, এটা বুঝতে পারছি সবাই। হ্যাঁ এখন এই জিনিসটা মনে হইতে পারে যে সময় সাপেক্ষ, কিন্তু আসলে সময় সাপেক্ষ না, মানে আমি এটারে ভেঙে ভেঙে এক একটা লাইন ধরে ধরে করছি, তাই এরকম তুমি ডিরেক্ট পরীক্ষার খাতায় এখানে একটা বিন্দু দিয়ে দিবে, এখানে একটা বিন্দু দিয়ে দিবা অ্যাডমিশনের সময়, হ্যাঁ ইন্টারে করার সময় তোমার ওই যে 1:2 অনুপাতে ধরে তারপরে করতে হবে ম্যাথটা, ঠিক আছে 1:2 ধরবা এই অংশটুকুকে, তারপরে পি বিন্দু বের হবে, পি বিন্দু হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবিন্দু, সেই কথা বললা কিউ বিন্দু বের করবা, বুঝতে পারছি, পারবো? আচ্ছা এটা গেল গা, তারপরে এখানে আবার কি দিছে, এটা সহজ ম্যাথ, এটা 10 পরে দেখতেছি এটা, আচ্ছা এটা লাস্ট, আচ্ছা এটা আরো সহজ,
এবি সরলরেখ সমীকরণটি নির্ণয় করে যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক বিশিষ্ট ক্ষেত্রফলের ত্রিভুজ তৈরি করে এবং মূল বিন্দু থেকে ওর উপরে অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই এই জিনিসটা খেয়াল করো, 45 কোণ উৎপন্ন করলে কি হয়? অঙ্কিত লম্ব এইরকম, এই কোণটা উৎপন্ন করছে 45 ডিগ্রিতে, তাই না? এটা যদি 45 হয় তাহলে এই কোণটা কত? 45। তাহলে বাকি সবাই কত? এইটাও 45, এইটাও 45, তাই না? তাহলে এবার বড় ত্রিভুজটার কথা চিন্তা করো, এই বড় ত্রিভুজের ভিতরে এ এবং বি কি সমান হবে নাকি আলাদা হবে? সমান হবে, তার কারণ এটা কি এখন একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে, তাই না? এই যে 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, এই যে বড় ত্রিভুজটার ভিতরে এখন কিন্তু দুইটাই সমবাহু ত্রিভুজ, সরি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। সে কারণে এটাও এ, এইটাও এ, এই দুইজনই যদি এ হয় তাহলে আমার ইকুয়েশন কি ছিল? এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস হচ্ছে 1, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ, এইটা পাইছিলাম আমরা। এখন এ এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। বলছে অক্ষদ্বয়ের সাথে 8 একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে, তাহলে 8 একক মানে কত? এখানে 8 একক, তাহলে চিন্তা করি ক্ষেত্রফল যে হাফ এ বি ব্যবহার করছিলাম, তাই না? এবার হবে হাফ এ ইন্টু এ, ভূমি গুণ উচ্চতা একই জিনিস এখানে, তাহলে হাফ এ স্কোয়ার হবে হচ্ছে 8 ইউনিটস, তাহলে এ স্কোয়ার সমান হবে কত? 16, এ সমান হবে প্লাস মাইনাস 4, তাহলে এখানে আবার মান বসাই দিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে প্লাস মাইনাস 4, বুঝতে পারলাম? বুঝছি। আচ্ছা, এটা হইলো, এভাবে হচ্ছে ম্যাথ বের করবো। এখানে শর্তটা ছিল এই দুইটা যে সমান, এই দুইটা জিনিস বুঝে ফেলা, এই দুইটা বুঝে ফেললে পারে এখান থেকে এ বের করা যায়, আর তারপর স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ভিতরে এর মান বসিয়ে দিলেই শেষ। আচ্ছা, আর আগে এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি যে তিনটা রেখা দেওয়া আছে, রেখা তাই তিনটা দ্বারা গঠিত ক্ষেত্রফল আর কি, তাহলে রেখা তিনটা দিয়ে হচ্ছে মানে বিভিন্ন জায়গায় তারা ছেদ করবে, রেখা তিনটা কেউ এখানে, কেউ এইখানে, কেউ এইখানে, এই তিন জায়গায় তারা ছেদ করবে, তিনটা ছেদ বিন্দু বের করবা, এটার নাম দিলাম এ, এটা দিবা বি, এটার নাম দিবা সি, তারপরে এই এবিসি দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিব, কোথায়? এই যে হাফ এর মধ্যে, বুঝতে পারছি, পারা যাবে? আচ্ছা, এটা পারবো। আর গতদিন হচ্ছে তুমি একটা ম্যাথ দিছিলাম, তুমি না কেটা দিছিল আর কি, সেই ম্যাথের ভিতরে বলা হয়েছিল কি আবার একটু দেখি, বিন্দু যেগুলা দিছিল, হ্যাঁ, এটা বের করার জন্য মানে সূত্রটা কি সেটা বলে দিই, যে মানে কিভাবে বের করতে হবে যে এই দুইটা বিন্দু একসাথে মানে কই আছে আর কি। হ্যাঁ, দেখা গেছিল, আমার এক্সাক্ট মনে নাই, বিন্দুগুলো হচ্ছে এখানে অবস্থিত, একটা এখানে কোথাও থাকে, একটা থাকে এইখানে কোথাও, মানে গ্রাফে বসাইলে একটা থাকে এইখানে কোথাও, একটা থাকে এইখানে। হ্যাঁ, কোশ্চেন অনুযায়ী আসলে তোমাকে বের করতে দেয় যে এই দুইজন এবং এই দুইজন। হ্যাঁ, বলা হয়ে থাকে কোশ্চেনে, বলছিল মেবি এ বি রেখাটিকে, তাই না? তাহলে এই যে এটা দেওয়া থাকে এ এবং এটা হয় বি আর কি। দেখবা চিত্র আঁকার পরে, তুমি গ্রাফে বসানোর পরে দেখতে এইরকম হবে, তাই না? এটা দেখে বোঝা যাইতেছে যে এটা অন্তর্বিভক্ত করছে, তাই না? আদারওয়াইজ আমি কিভাবে বুঝবো এটা অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে? এটা যে অন্তর্বিভক্ত করছে এটা শিওর হওয়ার জন্য এখানে একটা বিন্দু ধরতে হবে, বিন্দুর নাম দিলাম ও। এটা যদি অন্তর্বিভক্ত করে তাহলে বলতো এ ও প্লাস ও বি, এই দুইটার যোগফল এ বি হইতে বাধ্য অন্তর্বিভক্ত করলে, তাই না? এটা শুধুমাত্র অন্তর্বিভক্তের জন্য পসিবল। ও বিন্দু যদি বাইরে থাকে তাহলে কি এই সমীকরণ খাটবে? না ভাইয়া, সরি, ও বিন্দু যদি বাইরে থাকে তাহলে কিন্তু এই সমীকরণটা খাটবে না। তোমাকে কোশ্চেনে দেওয়া ছিল, আচ্ছা কোশ্চেন যেহেতু রেকর্ড হইতেছে এটা অন্যদের হিসাবে বলি, কোশ্চেনে দেওয়া ছিল এ বি সি তিনটার স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে সিডি রেখা এ বি কে কি অনুপাতে বিভক্ত করে সেটা বের করো, সিডি রেখা এ বি কে কি অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে বলা হয়েছিল। কিন্তু এই যে সেটা অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত সেটা আমার দেওয়া ছিল না, সে কারণে আমি কোন সূত্র ব্যবহার করবো কিভাবে বের করবো এটা বোঝা যায় না। আমাদের কাজ হচ্ছে এই দুইটা সমীকরণ বের করে ও বিন্দুটা বের করা, ও বিন্দু থেকে তখন হচ্ছে দেখতে হবে ও বিন্দুটা এখন বাইরে আছে না ভিতরে আছে, এই ও বিন্দুর সাপেক্ষেই হচ্ছে আমাদের এই রেখা দুইটা আর কি সমদ্বিখণ্ডিত হবে আর কি, বা হচ্ছে কি বলে অন্তর্বিভক্ত হবে কিংবা বহির্বিভক্ত হবে। ও বিন্দু কই আছে এটা জানার জন্য হচ্ছে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। যদি এটা সত্যি হয় তার মানে সেটা অন্তর্বিভক্ত হয়েছে, যদি এটা মিথ্যা হয় তার মানে সেটা বহির্বিভক্ত হয়েছে।
বহির্বিভক্ত হওয়ার পরে এটা আসলে ওই যে বললাম এনা ও এখানে দিয়ে টেস্ট করতে হবে কিংবা এখানে কোথাও দিতে হবে, তাই না? ওটা কোশ্চেনে দেখলেই বোঝা যাবে গ্রাফে প্লট করার পরে যে ও বিন্দুটা কই আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে এই জিনিসটা রিলেট করবা কার সাথে, মানে রিলেট করা যায় কিংবা এই জিনিসটা ধারণাটা আমার কালকে মাথায় আসছে, বৃত্তের একটা প্রবলেম একজন সলভ করতে দিছিল ওইটা দেখে, যে একটা বিন্দু বৃত্তের বাইরে আছে না বৃত্তের ভিতরে আছে এটা কিভাবে বুঝবো। তখন কি করবা, কেন্দ্র থেকে এটার দূরত্ব হিসাব করবা ডি, আর কেন্দ্র থেকে এটার ডিস্টেন্স হবে হচ্ছে আর, মানে পরিধির উপরে। আর যদি ভিতরে থাকে তাহলে এটা হবে কত, এতটুকু। তাহলে এটার নাম দিলাম হচ্ছে ডি ওয়ান, এটার নাম দিলাম হচ্ছে ডি টু, কিংবা এটার নাম ডি ডি হবে, দুইটাই ডি হবে, যে কোনো বিন্দু দূরত্ব ডি। তাহলে যদি আর গ্রেটার দেন ডি হয় তার মানে কি বলো, বিন্দু কই আছে, বিন্দু ভিতরে আছে তার মানে। আর যদি আর লেস দেন ডি হয় তার মানে হচ্ছে বিন্দু বাইরে আছে। বুঝতে পারছি? এই যে আমি যোগফল ব্যবহার করে, যোগ মানে দৈর্ঘ্য ব্যবহার করে কাজটা করলাম, এখানেও কিন্তু আমি ওই দৈর্ঘ্য ব্যবহার করে বের করে দেখছি যে এটা আসলে মানে কি অন্তর্বিভক্ত হচ্ছে নাকি বহির্বিভক্ত। ধারণাটা বুঝতে পারছি? হ্যালো, এই রকিব নাকি আহনাফ, কে দিছিলা? আচ্ছা, এটা দিছিল রকিব। হ্যাঁ, রকিব দিছিল। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা স্লাইডও শেষ করে ফেলছি, স্লাইড দিয়ে দিবানি। আর এই ম্যাথটা তো পারবা মনে হয়। হ্যাঁ, এটা নিয়ে ঝামেলার কিছু নাই, তিনটা ছেদ বিন্দু বের করে এখানে সূত্রের ভিতরে বসাই দিলে পরে বের হয়ে যাবে। আমাদের হচ্ছে মেবি 3.3 মেবি শেষ হইলো, অথবা আমি জানি না কত দূর শেষ হয়েছে। পরের লেকচারে আমি একটু দেখে নেই কি পড়াবো তোমাদের, মানে কি আছে তোমাদের আর কি। সরি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম, একটু বলে রাখি, হেডসআপ দিয়ে রাখি। পরের দিন হচ্ছে ওই মধ্যবর্তী কোণ, সমান্তরাল, লম্ব, এইসব জিনিসপত্র নিয়ে কাজ হবে পরের দিন। হ্যাঁ, আর আজকে ক্লাস এই পর্যন্তই, তো ক্লাস ডিসমিসড, টাটা।